समन्नितं वन्दे गुरुपदद्वन्द्वं भक्तविन्दसमन्वितम् श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका समयुक्तं गोपीजनसमयुक्तं बिन्दावनं मनोहरम् वाशाकुवश्य सिंधु पतिता पाने वैष्णवभ्यो नमो नम मोक पंगुत गिरी ये पातमह बंदे परमांदमाधव बृंदा हुई तो सीधे वै पिया वै केशवश कृष्णभक्ति देवी सत्वत् नमो नम नारायण नमस्कर्तन चयन देवी सरस्वती व्यास तथोज मुदीर संकर्तने कृष्ण कथोपदेश गौरी अत्रुशु प्रकाशने सदानुरक्तगुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् धेयं सदा परिभवग्नमभिष्टदोहं तेथास्पदं शिवभिरिञ्चनुतं शरण्यं भेत्तात्तिहं पुनतपाल्भवाद्दिपोथम् वंदे महापुरुषते ते चरुणिंद यदपल्लवन खचंदमि छटाया विस्फुित कि वधुष्वादर्शी पूर्णाग रसागर सारूर्ति साराधि कामय कदा कृपा चैतन्य श्री कृष्ण चैतन्य प्रभु सदि गौर भक्त शिवासादि श्री कृष्ण चैतन्य प्रभु गौर भक्त गौरभक्तबिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे হরে রাম 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 হরে আজানুিতভুজৌ কনকু সংকীর্নৈকিত কমলা ভীষা বরুজর যুগধর্ম পালো বন্দে জগৎপ্রিয় কর करुणा भतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे नमामि गंगे तव पाद पंकजम सुरासुरैर्वन्दितो दिपरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नितं भावानुरूपेण सदा नराणं गङ्गातरङ्गरमणीयजटा कलापं गौरीनिरन्तरविभूषि

बहिरार्थमानि रूपनीयमानं तयो पिसचतान्तमुरुधां निबाध्य न ते विदुः स्वार्थो गतिं हि विष्णो दुरासयाजे बहिरार्थमानी रूपनीयमानं तयो पिसचतान्तमुरुधां निबाध्या গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীরা প্রপাত পরমাংশ জগৎগুরু জানিয়েছেন বদ্ধজীবের গুরু সেবার প্রদর্শনী এক্সিবিশন ততক্ষণ বজায় থাকে যতক্ষণ নিজের স্বার্থটা বিঘৃত হয় গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীটার প্রভাগ পরমাংশ জগৎগুরু জানিয়েছেন বদ্ধজীবের গুরু সেবার প্রদর্শনী ততক্ষণ খোলা থাকে যতক্ষণ নিজের স্বার্থ না বিঘ্নিত হয় যদি গুরু সেবা করতে গিয়ে যদি গুরু সেবা করতে গিয়ে নিজের স্বার্থের বিঘ্ন হয় তখন সেই গুরু সেবায় আর কোনো রুচি থাকে না তখন গুরুদেবের সঙ্গে অসহযোগিতা আপনার কাজ আপনি করে নিন আমি পারব না অসহযোগিতা শুরু হয় প্রথমে তারপরে কিছুদিন পর যখন দেখেন গুরুদেব অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ তখন প্রতিযোগিতা শুরু হয় গুরুদেব করতে পারেন আমিও করতে পারি দেখি শেষে প্রতিযোগিতা গড়াতে গড়াতে শেষে গুরুদেবের সঙ্গে একেবারে সরাসরি লড়াই যাকে বলে মোকাবেলা শুরু হয় এই আমাদের গুরু সেবার বৈশিষ্ট্য কিন্তু আবার উল্টোও আছে উল্টো বলতে যেমন শিষ্যের তরফ থেকে এগুলো আলোচনা করা হলো সেখান গুরুর তরফ থেকে এরকম আছে আলোচনা অর্থাৎ গুরু কপট গুরু তিনি শিষ্যকে ঠকাতে চাইছেন ধোকা দিতে চাইছেন পুরো সমাজকে ধোকা দিতে চাইছেন প্রচারের নামে একটাও তিনি বাস্তব সত্য কথা বলতে চাইছেন না সত্য কথা তার বলার কোনো ইচ্ছা নাই বরং সত্যকে গোপন করে অন্য কথা তিনি বলছেন আর তার চেয়েও ভয়ঙ্কর হল সত্য বলছেন কিন্তু আবার আর্ধেক সত্য বলছেন আমরা আমাদের সমাজে জানি অর্ধসত্য এত ভয়ঙ্কর যে পূর্ণ মিথ্যে কথা তার চেয়ে অনেক ভালো অর্ধসত্য মানুষকে এত বিভ্রান্তে ফেলে দেয় এটা কল্পনা করা যান তার থেকে পুরো মিথ্যে কথাটাও বরঞ্চ ভালো সেই জন্য হাফ ট্রুথ ইজ নট ট্রুথ এটা অ্যাকসেপ্ট করব না এখন আমাদের সমাজে আমরা শুনে এসছি এতদিন ধরে স্বার্থপরতা আর নিঃস্বার্থপরতা এ দুটো খুব পপুলার টার্ম এ দুটো শব্দ খুব বিখ্যাত স্বার্থপরতা আর নিঃস্বার্থপরতা দুটো শব্দ নিয়ে আমরা ব্যস্ত স্বার্থপরতা হলে আমরা খুব দুঃখ পাই আর নিঃস্বারতা পরলাম বললে আমাদের দাঁতের পাটিটা খুলেই যায় হেসে ফেলি আমরা খুব ভালো কিন্তু এ সমাজ জানে না নিঃস্বার্থপরতার নামেতে নিঃস্বার্থপরতার পর্দার আড়ালে কত ভাবে ভয়ঙ্কর উলঙ্গ নৃত্য চলছে কেউ জানে না বাইরে কিন্তু ব্যানার রয়েছে ব্যানারটা রয়েছে নিঃস্বার্থপরতা বাইরে যে পোস্টারটা রয়েছে সেটা হচ্ছে নিঃস্বার্থপরতার পোস্টার কিন্তু ভেতরে কত রকম উলঙ্গ নৃত্য চলছে সেটা কেউ জানে না এটা ভয়ঙ্কর এটা লোককে খবর দেয়া দরকার বোঝা দরকার অবশ্য বোচা বোকা লোক এরা বোঝালো বুঝবে না আরেকটা কথা আছে যেটা কেউ জানেন না সেটা হল স্বার্থপরতা নিঃস্বার্থপরতা গেল তারপর আরেকটা কথা আছে সেটাকে বলা হচ্ছে পরার্থপরতা এই কথাটা কেউ শোনেননি নেই আরেকটা শব্দ আছে সেটার নাম হলো পরার্থপরতা তাহলে স্বার্থপরতা হলো নিঃস্বার্থপরতা হলো কিন্তু আরেকটার খবর কেউ জানে না সেটার নাম হলো পরার্থপরতা সেটা একমাত্র পরম মহান যে গুরু বৈষ্ণব আছেন নিজের কোনোরকম কোনো স্বার্থের গন্ধ পর্যন্ত নেই নিজের জীবনটাকে বিলিয়ে দিতে চাইছেন কীভাবে লোককে বাঁচানো যায় এই একটা কিন্তু এই পরার্থপরতা সম্বন্ধে লোকের কোনো ধারণা নেই পরার্থপরতা কথাটাও লোকে বোঝে না পরার্থপরতা মানে হল যে নিজের স্বার্থ ছাড়া বিন্দু বিন্দুমাত্র গন্ধ থাকবে না অথচ এই জীবগুলোর যে দেহ ধারণ করে রয়েছে ওরা যে ভ্রান্ত পথের প্রতীক এদেরকে বাস্তব রাস্তা দেখিয়ে দেওয়া অর্থাৎ আত্ম উন্নতির রাস্তা আত্মমঙ্গলের রাস্তাকে দেখিয়ে দেওয়া এটা গেল পরার্থপরতা এটার জগতে কোনো মূল্য নাই এই জগতে এর কোনো মূল্য নাই কিন্তু যদি স্বার্থপরতার কথাই ধরি তাহলে স্বার্থপরতার শব্দটাকে যদি ভাগ করা যায় তাহলে কি মানে হয় স অর্থপরতা এটা মানে হয় এখন স শব্দেতে জগতের লোক কী মানে করবে যদি স্বার্থপরতাকে ভাগ করা যায় তাহলে শব্দটার মানে হয় স অর্থপরতা এইটা মানে হয় এখন স বলতে জগতের লোক কি বোঝে এই শরীরটাকে বোঝে জগতের লোক স বলতে এই শরীরটাকে বোঝে আর কিছু বোঝে না এই যে সেদিনকে বলছিলাম বহু দুঃখ করে বলছেন জগতের লোকের বিচারটা কেমন বলছে মানুষটা জলে ডুবে যায় যাক কোনো আপত্তি নেই কিন্তু ওর দামি জুতোটা আর জামাগুলো বাঁচাও জামা যদি গয়নাঘাটি থাকে ঘড়ি থাকে ওগুলো বাঁচিয়ে ফেল মানুষটা মরুখ আপত্তি নেই এটা ওটা জগতের বিচার এটা হলো আমাদের মূর্খ জগতের বিচারটা এই খোলার সেবা করা কে কতটা খেতে পারবে কার কতটা ভোগ করতে পারবে এইগুলোর বিচার তারা আত্মা সম্বন্ধে কোনো চিন্তা করেননি আর মনে হয় বাকি জীবনটা তার করবেন কি করে তারাই জানে কেন তার সৎসঙ্গ হয় না আর এ তত্ত্ববিজ্ঞান একমাত্র বাস্তব সাধু ছাড়া কেউ দিতে পারে না ঠক চোর ভর্তি চারিদিকে সাধুর নামে এরা কিছু দিতে পারবে না তাহলে প্রশ্ন হল স্ব অর্থপরতা স্বার্থপরতা যে মানেটা সমাজের লোক বোঝে সেইটা হলে কি হয় সে নিজের শরীর আর মন জড়ো মন এইটুকু বুঝবে কিন্তু প্রহ্লাদ মহারাজের কথাটা কিন্তু তা নয় প্রহ্লাদ মহারাজ যে কথাটা বলছেন সেটা যদি একটু গভীরে যাওয়া যায় তাহলে বলছেন নতে বিধু স্বার্থ গতিম হি বিষ্ণু আমাদের যে ধ্যান ধারণা সেই ধ্যান ধারণাটা সমস্ত কিছু জন্ম থেকে যা শিখেছি সেগুলোকে যেমন জঞ্জাল ফেলে দেয় বাড়ি থেকে সেরকম সমস্ত কিছু ফেলে দিয়ে নতুন কাজ নতুন করে একটা বাস্তব সাধুর চরণে যেতে হয় তাহলে আমরা বাস্তব ধারণাগুলো ভাই নাহলে যে জঞ্জালগুলো যে জঞ্জালগুলো আমরা জ্ঞান বলে গ্রহণ করেছি সেগুলো তো রকমভাবে আত্মমঙ্গলের পথে কোনো সাহায্য করতে পারবে না সেই জন্য আমি বলেছিলাম জার্মান থেকে যে সদানন্দ প্রবু এসছিলেন যিনি বিরাট শিক্ষিত ডক্টরের বিরাট শিক্ষিত তিনি যখন প্রপাদের চরণ এসেছিলেন প্রপাদ বলেছিলেন আপনি এখনও পর্যন্ত যত সার্টিফিকেট পেয়েছেন যত ডক্টরেট আদি যত কিছু আপনি পেয়েছেন সেই সব সার্টিফিকেটগুলোকে কুঁচিয়ে ভালো করে কুঁচিয়ে বিরাট গভীর গিয়ে ফেলে দিয়ে আসুন যেন আর কোনো দিন তুলে আনতে না পারেন তারপর আমার কাছে আসুন নতুন করে মানে মনে করুন আপনার নতুন জন্ম হবে এই কথাটা আমিও বলি কিন্তু লোকে শোনে না আমি বলে এখন আপনার নতুন জন্ম হবে যা যা আপনি শিখেছেন সব ফেলে দিন এগুলো আমাদের আত্মমঙ্গলের পথে কোনো মঙ্গল দেবে না তাহলে প্রহ্লাদ মহারাজের কথাটা যদি বিচার করা যায় তাহলে দেখা যায় প্রহ্লাদ মহারাজের বক্তব্যটা কী ন তে ন তে বিদু স্বার্থ গতিম হে বিষ্ণু প্রহ্লাদ মহারাজ বলছেন এই যে অসুরগুলো এরা নিজের বাস্তব স্বার্থ জানে না এরা নিজের যে বাস্তব স্বার্থ এরা জানেই না এখন অসুর বালকগণ হো হো করে আসে হ্যাঁ বেড়া আমরা ভালো করে আমাদের হিসাব কিতাব বুঝে নিচ্ছি ও বলছে জানে না প্রহ্লাদ মারা ঠিকই বলছেন প্রহ্লাদ মার বলছেন তে বিদু স্বার্থ গতিমে বিষ্ণু এরা জানেই না স বলতে যদি সংস্কৃত ব্যাকরণে স বলতে বিচারটা করা যায় তাহলে আত্মাকে বোঝায় স বলতে আত্মাকে বোঝায় আর যদি জড়জগতের লোক স বলে তাহলে এই মোটা দেহটা রক্ত মাংসের দুর্গন্ধ এইটাকে বোন তাহলে প্রহ্লাদ মহারাজের বিচারটা হলো কি আত্মার কথা অর্থাৎ প্রহ্লাদ মহারাজের বক্তব্য হলো এরা আত্মার যে বাস্তবিক স্বার্থ এটাই জানে না আত্মার স্বার্থ কি টাকা পয়সা ধন দৌলত স্ত্রী পুত্র এগুলো কি আত্মার স্বার্থ এগুলো কি তোমাকে বাঁচাবে এখনও পর্যন্ত তুমি যত দুঃখ কষ্ট পেয়েছ আঘাত পেয়েছো এবার তুমি নিজে মনে মনে বিচার করে দেখো তুমি মনে মনে বিচার এখনো এখনও পর্যন্ত তুমি কী পেয়েছ আমাকে নেট হোয়াট ইজ ইউর নেট আউটকাম ইন ইয়োর লাইফ তোমার জীবনের নেট প্রফিটটা কি আমি যদি কোনো একটা বিরাট শিক্ষিত লোককে জিজ্ঞাসা করি হোয়াট ইজ ইয়োর নেট আউটকাম আপনার জীবনের মূল কি পেয়েছেন সেটা আমাকে বলুন সে কি বলবে আমার আমি চাকরি করি ইউনিভার্সিটিতে আমি দুটো বাড়ি করেছি আমার দুটো মেয়েকে বিবাহ দিয়েছি আমার প্রচুর এই টাকা ব্যালেন্স আছে এই ফিক্সড ডিপোজিট আছে লাইব্রেরি এইগুলো বলবে এ তো মূর্খ হতে পারে ইউনিভার্সিটির প্রফেসর সে কিন্তু বলতে পারবে না যে আত্মার কি কী করলো সেটা করেনি এই জন্য যখন দেহ ছাড়বে তখন খালি হাতে চলে যেতে হবে এই জন্য আমাদের পাঞ্জাবেতে পাঞ্জাবের ভক্তরা প্রচুর পাঞ্জাবে আগে কথা হতো এখন আর সময় নেই জলন্ধর জম্মু সব জায়গা সময়ও নাই পাঞ্জাবের ভক্তগুলো বুঝুক আর না বুঝুক ওরা একটু বোঝে কম কিন্তু মনে করে নিজেকে বুদ্ধিমান পয়সাওয়ালা খুব ওরা হিন্দিতে একটা গান গায় সেটা হচ্ছে কি কি গান বলছে তুমি যখন জন্ম হয়েছে তুমি मुट्ठी बंद के आया जगत में हाथ पसारे जाएगा क्या लेकर तू आया जगत में क्या लेकर तू जाएगा खूब सुंदर होकर गाय और हमें उरा किंतु बोझे ना मुट्ठी बंद के आया जगत में हाथ पसारे जाएगा क्या लेकर तू आया जग में क्या लेकर तू जाएगा ये गाय अनुभव करते তো এইটা হলো প্রহ্লাদ মহারাজের কথা হলো এইটা যে তোমার জন্য তুমি কি করলে তুমি তো শরীর নয় নতে বিদু এ অসুরগুলো নতে বিদু স্বার্থ গতিম্বি বিষ্ণু ওরা জানে না যে আমাদের চরম লক্ষ্য হলো বিষ্ণুচরণ সে শঙ্কর ভগবান হোক তা তোমার ব্রহ্মা হোক কোনো বাবা ছড়াছড়ি নেই প্রত্যেকেই বিষ্ণুচরণে যেতে হবে বিষ্ণু ছাড়া তো কিছু নাই সমস্ত জগৎ কৃষ্ণকেই বলা হচ্ছে বিষ্ণু বলল ব্যাপক অর্থে অর্থাৎ কৃষ্ণচরণ ছাড়ার কোনো গতি নাই এই কথাটা প্রহ্লাদ মহারাজ বলছেন নতে বিদু স্বার্থ গতিমহী বিষ্ণু কেন জানো না বলছেন ন তে বিষ্ণু ন তে বিদু স্বার্থগতিম হি বিষ্ণু দুরাশয়া যে বহির অর্থ মানেন এরা দুরাশয় ওদের আশয়টা অত্যন্ত জঘন্য আর বহির অর্থমান প্রত্যেক জগতের লোক দেখবে অন্তর অর্থ আর অর্থ দুটো অর্থ আছে অর্থ মানে আত্মার অর্থ আত্মার মঙ্গল আত্মার উন্নতি আর অর্থ মানে বহির জগতে যত আমরা যত লোকের সঙ্গে চলাফেরা করছি সেই সব জগতের লোক নিজের এই শরীর ও মন সংকল্প যা কিছু লাভ লোকসান এগুলো হিসাব করে তাহলে বহির অর্থ মানে আমাকে আমাকে দশ খাটা জমি নিতে হবে ওখানে স্বল লেগে এই ফ্ল্যাট নিতে এই সব বহির অর্থ তারা এইগুলো চিন্তা করেন কাজেই তাদের বহির অর্থ মানিন অন্তর অর্থ যে আত্মার ভেতরে যে ভেতরে যে চিন্তা করবে যে কি নিয়ে আমি যাব দেহটা ছেড়ে সেটা করে না সেই মধ্যে বহির অর্থ মানিন তারা কেমন বলছে ওরা তারা কেমন বলছে ওরা যেমন অন্ধ বাস্তবিক পক্ষে বিচার করলে দেখা যায় তারা কিন্তু অন্ধ অন্ধ মানে এই চোখটাতে না দেখতে পেলে অন্ধ হয় না অন্ধ ধৃতরাষ্ট্র চোখে দেখতে পায় না তাও ভালো অন্ধ ধৃতরাষ্ট্র চোখে দেখতে পায় তাও ভালো ঠিক আছে কিন্তু সেই যে ভেতরে অন্ধ এটা তো আরও ভয়ঙ্কর চোখে না দেখতে পেলে তাও হতে পারে চোখে না দেখতে পেয়ে অনেক ব্যক্তি ভগবানকে লাভ করেছে চোখে দেখতে পায় না ভগবানকে লাভ করে আমাদের বৃন্দাবনে যে আমাদের যে চন্দ্র সরোবর সেখানে সুরদাসজি বলে একজন ছিলেন তিনি ভজন করতেন এমন ভজন করতেন কল্পনা করা যায় অনেক কথা শেষ তিনি একশো চল্লিশ না কত বছর বেঁচে ছিলেন আর তার জীবনে যতদিন ভজন করেছে আশি বছর সমানে সিনার্জি মহারাজ যে এক হাতে গোবর্ধনকে সেই সিনার্জি গোবর্ধনে ছিলেন প্রথমে তার কাছে কীর্তন শোনাতে যেতেন গান শোনাতে যেতেন নিজেরই রচিত গান অপূর্ব সব আর কীর্তন যখন করতেন তখন তো আর মন্দিরে লোকজন আসতো না ফাঁকা জঙ্গল পূজারি আসতেন পূজারি এসে চলে যেতেন সেখানে তিনি কীর্তন করতেন এরকম ঝুম বাজিয়ে আর শ্রীনাথজি গোপাল বিগ্রহ তো আছেই তিনি এসে সামনে বসতেন বসে এরম শুনতেন এরম হাত দিয়ে ভগবান হাত দিয়ে শুনতেন আজ আই এই আমাদের সরিজাজি লাঠি ঠুকে যেতেন চোখে দেখতে পান না সারা জীবন আশি বছর তিনি এভাবে কীর্তন শুনিয়েছেন একদিন তিনি ফিরে আসার সময় একটা অন্ধকুয়াতে ভোঁচট খেয়ে পড়ে গে পড়ে যাচ্ছেন তখন কৃষ্ণ বলে চিৎকার করেছেন বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ মুহূর্তের মুহূর্ত না সঙ্গে সঙ্গে আবির্ভাব হয়ে তাকে ধরেছে কুয়া থেকে তুলে দিয়েছে কোলা থেকে তুয়া দিয়ে আর সুরদাসজি সেই কৃষ্ণের হাতটাকে চেপে ধরেছেন তো কৃষ্ণ বলছে আমাকে ছেড়ে দাও বলছে না ছাড়বো না আমি তোকে কেন ছাড়ব ও তুই আমার কৃষ্ণ বললো না আমি কৃষ্ণ নয় আমি কৃষ্ণ না আমি পাশের গোয়ালা পাশে থাকি তোমাকে পড়ে দেখলাম পড়ে গেছো আমি তুলে দিই বল না আমি ছাড়বোই না তুমি তুই কৃষ্ণ আম আমি জানি বলে ধরে রেখেছি কিছুতেই ছাড়বে না জাপটে ধরেছে কৃষ্ণ কি করেছেন হাতটাকে জোর করে ছাড়িয়ে এবার পালিয়ে যাচ্ছেন তখন সুরদাজি চোখে জল নিয়ে বলছেন যে হাত ছোড়াকে যাতে হো নিবল যানকে মোহে হৃদয় সে যব যাওগে সবল জানু মে তোহে ব্রজভাষা তুমি আমাকে দুর্বল ভেবে আমি একটা বুড়ো মানুষ তুমি হাত থেকে ছাড়িয়ে পালিয়ে গেল তো তুমি নিজেকে বলছো বলবান কিন্তু আমার হৃদয় থেকে কি যেতে পারবে যদি যেতে পারো তাহলে তোমাকে বলবান মনে করো তাহলে দেখো কীরকম অন্ধ ব্যক্তিও ভগবানকে পেতে পারে কোনো আপত্তি নেই কিন্তু রাষ্ট্র চোখে অন্ধ আর অন্তরেও অন্ধ অন্তরে অন্ধ হলে তো কোনো কথাই আস সর্বনাশ শেষ তাই যেন বলছেন সেই অন্ধ ব্যক্তি তারা অন্য অন্ধ ব্যক্তিকে গুরু করে তুমি দেখবে সমাজে চোখ খুলে যারা যেরম প্রকৃতির মানুষ সেরম গুরু খোঁজে বুঝলে গেছো যারা যেরম প্রকৃতির মানুষ সেরকম গুরু খোঁজে গুরু সুবিধে পাবে একটু বিভিন্ন রকম তারা আত্মমঙ্গলের কোনো কথাই বুঝতে চায় না এসব কোনো কথাই নেই সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে। গুরু গ্রহণ করে গুরুর থেকে সুবিধে নেবে যেটা প্রপাদের ভাষাতে বলতে গেলে প্রপাত বলতেন প্রপাদের ভাষায় যদি বলতে হয় প্রপাত বলতেন প্রপাত বলতেন বেশাকে মন্ত্র দিচ্ছে শিষ্যের গোলামি করছে প্রপাত বলছে শিষ্যের গোলামি করছে বেশাকে মন্ত্র দিচ্ছে এই হচ্ছে মন্ত ব্যবসা কাজেই যে যেরম প্রকৃতি সেরকম তাহলে অন্ধ ব্যক্তিকে আমি যদি একটা অন্ধ ব্যক্তিকে গুরু বানাই আমি যদি আমার জীবনে একটা অন্ধ ব্যক্তিকে গুরু কি অন্ধ মানে বোঝা গেল কথাটা কী বলল চোখে অন্ধের কথা বোঝে সে বাস্তবিক অন্ধ অন্তরে অন্ধ সে কিছুই জানেন কালে বাইরে লাল কাপড় দণ্ড এইসব নিয়ে ঘুরে বেড়াচ্ছে বা সাদা কাপড় পরামর্শ দেখাচ্ছে তাহলে তাকে দিয়ে যদি গুরু গ্রহণ করে তার কি হবে তাহলে বলছেন অন্ধা যথান্ধই রোপনীয় মানম তেওপি শ্রীচেতন মুরুদামনি বদ্ধা এই তো আর তো কিছু হবে না এখন আমাদের প্রহ্লাদ মহারাজকে যখন দ্বিতীয়বারের বেলা প্রহ্লাদ মহারাজকে যখন দ্বিতীয়বারের বেলা যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল কোথায় হিরণ্য কাছে বাচ্চাটাকে দেখাতে তখন কি হলো তখনও একই প্রশ্ন করছেন তখনই একই প্রশ্ন করছেন বলছেন বাবা তুমি ওখানে কি শিখেছ ভালো কিছু শিখে থাকলে আমাকে বলো তুমি সেখানে সেখানে যখন এইভাবে যখন প্রশ্ন করছেন তখন প্রহ্লাদ মালয় উত্তর দিয়েছিলেন নববিধা ভক্তি শবনম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনাম বন্ধনম দাস্যম সক্ষম আত্মনিবেদনম এই যে এগুলো সব বলেছিলেন ইতি পুংসার পিতা ভক্তিশ্চেদ নবলক্ষণা ক্রিয়েতো ভগবতী আধ্যা তন্মান্যে অধিত উত্তম আমি এইটাকেই ভালো মনে করি শ্রবণ কীর্তন আজি যে নবৈধা ভক্তির কথা প্রহ্লাদ মহারাজ বললেন এগুলো যদি কেউ করে পিতা আমি এটা শিখেছি পিতা বলছেন না এটা অসুর বর্জ্য তো বলেছেন আগে এখানে বলছেন যে এই যে নববিধা ভক্তি কেউ যদি ভগবানের চরণে করে এইটাকে আমি চরম মঙ্গল বলে মনে করি চরম শিক্ষা এটাকে বলে এটাকে বলে অ্যাপসেলুট শিক্ষা এর পরে আর কি শিক্ষা ভগবানকে জানার মতো যে শিক্ষা সেই শিক্ষার পরে আর কোনো শিক্ষা নেই এটা হয় না এই জন্য উপনিষদে বলছেন জসমিন জ্ঞাতের সর্বমিদম বিজ্ঞাতু ভাবতী যাকে জানলে পরে সমস্ত যা জানা শেষ হয়ে যায় আর অবশেষ থাকে না জসমিন জ্ঞাতের সর্বমিদম বিজ্ঞাতম ভাবতী জসমিন প্রাপ্তে সর্বমিদম প্রাপ্তুম ভবতী যাকে পেলে পরে আর কোনো কিছু চাওয়া পাওয়ার কোনো অবশেষ থাকে না যাকে পেলে পরে জীবনে আর কোনো জীবনে কোনো চাপ আর কোনো অবশেষ থাকে না যদি তোমাদের জীবনে কোনো সন্দেহ হয় কোনো একটা বিশুদ্ধ সাধু সম্বন্ধে তোমাদের সন্দেহ হচ্ছে হতেও পারে নাও হতে পারে তাহলে পরীক্ষা করে দেখতে পারো তাহলে বুঝতে পারবে ওদের অন্তঃকরণটা কি অবস্থা আমরা কিছু স্পেকুলেশন করি আমরা কিছু তাহলে এরম হতে পারে এ অনুমান প্রমাণ নহে অনুমানকে প্রমাণ করা যায় না সার্বম ভট্টাচার্যকে গোপীনাথ আচার্য বলেছিলেন অনুমান প্রমাণ নয় ঈশ্বর অনুমানে তুমি অনুমান করে ম মনে করছো এ প্রত্যক্ষ বোঝা যায় গুরু বৈষ্ণব ভগবানকে প্রত্য যাদের চোখ আছে তারা দেখতে পারে তাই এখানে প্রহ্লাদ বললেন নববিধা ভক্তির কথা এই নববিধা ভক্তিকে তিনি সবচেয়ে মনে করলেন কোন জীব যদি নবিধা ভক্তি কোনো গুরুর কৃপাতে নবিধা ভক্তি শুরু করে বা নববিধা ভক্তি যদি না পারে মহাপ্রভু বলেছেন এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইতে উপজায় প্রেমের তরঙ্গ এই নবিধা ভক্তির নপ্রকার ভক্তি যে একসঙ্গে আমাকে করতে হয় এরকম কোনো কথা নেই প্রধান এই নবিধা ভক্তির এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ এটা তার ক্ষমতার উপর তাহলে নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ এখন যদি বলে তাহলে ন নপ্রকার ভক্তি অ্যাট এ টাইম একেবারে কে করেছিল যদি বলে কে প্রশ্ন করে আমাদের আসবে এটা নবস্কন্ধে আমরা দেখবো অম্বরীশ মহারাজ করেছিল অম্বরীশ মহারাজ নপ্রকার ভক্তি সেই সপ্তদ্বীপ অধিপতি এই সারা পৃথিবীটা যেটা দেখছো আমেরিকার আছে এগুলো ছিল না সব একসঙ্গে সপ্তদ্বীপ অধিপতি ছিল এত পাওয়ারফুল তাহলে আগেকার রাজাদের কীরকম ক্ষমতা ছিল চিন্তা করার পেথু মহারাজ তারপরে এই আমাদের অম্বরীশ মহারাজ কি ক্ষমতা সাতটা দ্বীপকে একই জায়গায় বসে চালাচ্ছেন এখন আমাদের ফোন আছে এ আছে কিচ্ছু করতে পারেন সব ঠুঁটো জগন্নাথ একটা ঘরে বাবা তার মেয়েকে সামলাতে পারে না মেয়ে চলে যান ছেলে কথা শুনছে না বউ কথা শুনছে না এই তো অবস্থা আর তখনকার দিনে তাদের এত ক্ষমতা ছিল রাজা যদি একটা কথা বলে দেয় সেই কথা সবাই মানতে বাধ্য হবে কেন যদি কেউ প্রশ্ন করে কেন মহারাজ কে প্রশ্ন করতে পারে তো কেন এরকম হল তার কারণ হলো ভক্তি হলো শক্তি তাদের ছিল ভক্তি যাদের মধ্যে ভক্তি থাকে তারা এত পাওয়ারফুল এত স্ট্যামিনা যাদের সামনে কোনো বাঁচাল ব্যক্তি এনে টিকতে পারবেন এমনকি তারা যদি ভারতের প্রধানমন্ত্রী আসে তার সামনে এমন এমনভাবে কথা বলবে ও বাচ্চা ও লজ্জা পাবে এতটাই তাদের স্বামী না তারা ভয় পায় না তো তার তো কোনো স্বার্থ নেই এইরকম হল সাধুগুরু বৈষ্ণবের পাওয়ার এটা সাধারণ লোক জানে না কাজেই সপ্তদ্বীপ অধিপতি সেই রাজা তাদের মধ্যে ভক্তি ছিল পিথু মহারাজ অম্বরীশ মহারাজ যুধিষ্ঠির মহাজ এদের মধ্যে ভক্তি ভক্তিটাই হলো শক্তি গায়্যটা শক্তি নয় অর্থবলটা শক্তি নয় এটা বাঞ্চাল হয়ে যায় কত অর্থবল সব চলে গেছে কাজেই প্রহ্লাদ মহারাজের বক্তব্য এই নবিধা ভক্তি যদি কোনো জীব যদি মানুষই করতে পারে জন্তু জানোয়ার তো আর করে না বাইচান্স হয়ে যায় জন্তু জানোয়ারও করে জন্তু জানোয়ার করে আমাদের শ্যামানন্দ প্রভু যে না রসিকানন্দ প্রভু একটা বাঁকুড়াতে একটা মত্ত হাতিকে এটা রাজা কী করেছে একে খেদিয়ে দিয়েছে যাতে ওকে মেরে ফেলে রসিকানন্দ বউকে যেন মেরে ফেলে এই জন্য খেদিয়ে দিয়েছে এই মত্ত হতি এবার দৌড়ে দৌড়ে আসছে আর মামারতে রসিকানন্দ এক জায়গা দাঁড়িয়ে রয়েছে যখন হাতিটা কাছে এসছে খালি বলছেন আরে কত পাগলামে করবি আর আর কত জীবন পাগলামে কর এবার এবার বন্ধ কর এবার একটু বন্ধ কর হাতিটাকে বললেন বস হাতিটা বসে বলল কানের মধ্যে মহামন্ত্র দিলেন আশ্চর্য বাবা তার নাম রামু বাকি যত জীবন যতদিন হাতিটা ছিল বৈষ্ণব সেবা করেছে মানে কোনো জায়গা থেকে বৈষ্ণবদের ভান্ডার হবে গাছপালা তুলে নিয়ে চলে আসে কোনো গোলাতে গিয়ে চাল ডাল সব তুলে নিয়ে চলে আসে কে বলবে হাতি তো এইভাবে বাকি ও যখন মারা গেছিল প্রসেসন করে সমস্ত বৈষ্ণবরা তাকে নিয়ে গেছিল সমাধিতে অযোধ্যাতে হয়েছে একটা একটা হনুমানজি এক সাধু বাবার কাছে রোজ এসে রামায়ণ শুনত ও কখন আসবে যখন সবাই বসে বলল হনুমানটা গাছ থেকে আসবে এসে এক জায়গায় বসবে বসে রামায়ণ শুনবে তবে চলে যাবে আশ্চর্য ব্যাপার সেই হনুমানটা যখন দেহ রাখলো সমস্ত অযোধ্যাবাসী প্রসেসন করে তাকে কাঁধে নিয়ে রাম 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 করতে করতে সরোজ নদীতে তোমরা এসব বিশ্বাস করতে পারবে না তোমাদের চিন্তার পরিধি এত ছোট চিন্তাটার যে সারকমফ্যারেন্স এরিয়াটা এতটাই ছোট ক্ষুদ্র যে এর বাইরে আর চিন্তা করার কোনো ক্ষমতা থাকে না এটা বড় আফসোসের বিষয় তাই এই বলছেন কি অম্বরীশ মহারাজ নবিদা ভক্তি করতে পারতেন তিনি তার ক্ষমতা ছিল তুমি যদি না পারো তোমার কোন অঙ্গটা ভালো লাগে কোন অঙ্গটা যেমন আমাদের পরীক্ষিত মহারাজ বিষ্ণুশ্রবণের পরীক্ষিত অবাবধ বৈয়াসকে কীর্তনে প্রহ্লাদ স্মরণে এইভাবে প্রত্যেকটা অঙ্গ ভাগ করা আছে আচার্য কিন্তু আমাদের অম্বরীশ মহারাজ করেছিলেন এক অ্যাট এ টাইম নববিধাব একসঙ্গে করি অথচ এত বড় রাজা সবই মন কৃষ্ণ পদারবিন্দয়োর বাচাংশে বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌতর মঞ্জির মার্জনা দিশু সুতিম চকারোচ্ছে তৎকথদয় মুকুন্দ লিঙ্গালয়ে দর্শনে দিশৌ তদ্ভিত্ত গাতস্পর্শে অঙ্গ সমস্ত সমস্ত ভক্তি একসঙ্গে করি বা আশ্চর্য আশ্চর্যভাবে কিন্তু খেয়াল রাখতে হবে ভক্তি করলেও প্রথমেই কিন্তু বলেছেন মনের কথা এই কথাটা কিন্তু ফর্গ করলে হবে না এই কথাটা ভুলে গেলে হবে না কিন্তু প্রথমেই তিনি আরম্ভ করেছেন কি দিয়ে সবই মন কৃষ্ণ পদা তার মানে কি হলো আমাদের যত কিছু বাহাদুরি দেখায় যতক্ষণ আমাদের মনটাকে লাগাতে না পারবো কিচ্ছু হবে না আমাদের দৈনন্দিন জীবনে যে ক্রিয়াকর্ম করি তাতে যদি আমাদের মন যদি সহযোগিতা না করে সেই ক্রিয়াকর্ম হয় না ক্রিয়াকর্ম হয় না অর্থাৎ প্রথমেই মনকে সহযোগ করতে হবে মন হচ্ছে সবচেয়ে বড় যদিও চোখে দেখা যায় না মন যদি তোমার সহযোগ না করে তোমার হরিনাম বৃথা রান্না বৃতা পূজা সব বৃথা তাই জন্য সবই মনে হয় কৃষ্ণপাদা তাহলে মনকে তাহলে মনকে জয় করাটাই হচ্ছে প্রথম যদি কেউ ভজন বাস্তবিক করতে চায় তাদের চরণে প্রথমেই আমাদের অনুরোধ যে মনকে জয় করতে হবে যিনি মনকে জয় করতে পারেননি তার পক্ষে কিন্তু বাস্তবিক হরিভজন হবে না হরিভজনের মতো কিছু একটা হবে যে হরিভজন বাস্তবিক হবে না এখন যাই হোক এসব কথা অনেক আলোচনা করতে ইচ্ছা হয় আপনাদের সম্মুখে কিন্তু সময় অল্পতা তাহলে হিরণ্যকশিবু এই কথাটা শুনে নবীদা ভক্তির কথা শুনে রেগে আগুন হয়ে গেল এবং আর সহ্য করতে রাজি নয় যখন এই নবমিতা ভক্তির কথা শুনলো তখন দেখলো এই ছেলে আমাদের বংশের কুলাঙ্গার বলছে আমাদের বংশের কুলাঙ্গার আমাদের অসুর কুল কত বড়ো কুল কত সম্মান আমাদের এ অসুর কুলের একটা কুলাঙ্গার একে ছুঁড়ে ফেলে দাও আর কোনো কাজ নেই তখন কি করলেন আর কোনো কথা নেই যত দৈত্য দানব ছিল বলে একে মার মেরে ফেলে যা সুল দিয়ে মেরে ফেল আউনে পড়া যা পারিস কর যা নিয়ে যা এই আম ছেলে আমার দরকার নেই যে অসুর কুলের কলমক বলে রেগে আগুন সে তাকে সে ট্রেন টানতে টানতে বাচ্চা ছেলে কচি বাচ্চা তাকে টানতে টানতে নিয়ে গেল নিয়ে গিয়ে এই মারে সেই মারে শুল ঢোকাচ্ছে শুল ঢোকাচ্ছে আগুনে পোড়াচ্ছে বিষ দিচ্ছে গুহার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে ওপরে পাহাড় থেকে জলে ফেলে সেই জায়গাগুলো সব আছে আমি কিন্তু কোনো গল্প বলতে বসি নাই আমি কোনো গল্প বলতে বসি না সেই জায়গাগুলো আছে ভিশাখাপট্টনম যেটাকে ভাইজাক বলা হয় সেই বিশাখাপট্টনমে নৃসিংহদেব আছেন সেই নৃসিংহ জিওল নৃসিংহ ওপর থেকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল নিচে সমুদ্রে ভগবানকে লুপে নিয়েছিল সেই জায়গাটা এখনও আছে তাহলে আর যেখানে অহবল নৃসিংহ যেখানে প্রহ্লাদকে গুহার মধ্যে ঢুকিয়ে বিরাট পাথর চাপা দিয়ে দিয়েছে মর এবার ভেতরে আর যেখানে বিষ দিয়েছিল সেই জায়গাটাও আছে পান্নান নৃসিংহ দক্ষিণ ভারত সব আছে তাহলে এইভাবে অত্যাচার করার পরেও শুল মারছে শুল এরকমভাবে শরীরে ঢুকিয়ে দিচ্ছে শুল এখান থেকে এখানে চলে যায় পোল্লাদের কিছু হচ্ছে না পোল্লাদের কিছু হচ্ছে না রক্ত রক্তভক্ত কিছু নেই এই সব দেখে হিরণ্যকুশব চিন্তিত হয়ে পড়লো আরে আমার দাপটে চোদ্দ ভুবন কাঁপে এ ব্যাটার কি ক্ষমতা আছে যে নিশ্চিন্ত হয়ে রয়েছে কোনো টেনশন নেই কোনো কিছু নেই এ কি ব্যাপারটা কি এত চিন্তিত হয়ে পড়ল বলে এত গালে হাত দিয়ে চিন্তা করছে তাহলে এই ছেলেটা তো বুঝতে পারছি না কে কে রক্ষা করছে এত অত্যাচার করলাম কিছুই হয় না লাস্টে প্রহ্লাদকে ডেকে বলছেন তোকে কে রক্ষা করছে বল তোকে কে রক্ষা করছে তুই যে এত বড় বড় কথা বলছিস বলছে আপনাকে যে শক্তি বাঁচিয়ে রেখেছে আপনাকে যে শক্তি বাঁচিয়ে রেখেছে আমাকেও সেই শক্তি বাঁচিয়ে রেখেছে সেই শক্তির বলতে জগৎ চলছে সব তারই শক্তি বড় বড় কথা রাখ বল কোথায় সে আছে কে তোকে বাঁচায় কোথায় আছে বল বলে উনি সর্বত্রই আছেন সর্বত্র আছে এত বড়ো কথা তাহলে এই খম্বাতে আছে এই যে স্তম্ভ এর মধ্যে আছে বলে এখানেও আছে বলে হিরণ্যগুজ কী করলেন এক ফিস্ট অফ ফিউরি এমন একটা ঘুষি মারলেন স্ফটিকের স্তম্ভটা গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে গেল স্ফটিকের স্তম্ভটা গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে গেল এবং তার ভেতর থেকে একটা অদ্ভুত প্রাণী বেরিয়ে আসছে ধোঁয়া ও বুঝতে পারছে না এবার কে বেরিয়ে এলো এর মধ্যে থেকে আর্ধেক সিংহ আর্ধেক মানুষ এ তো কোনো দিন দেখিনি ব্যাপারটা আশ্চর্য কিছুক্ষণ চিন্তা করছে এটা কী না তো মানুষ না তো সিংহ এতে কী কীরকম কী একটা জন্তু এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ল ভাগবতে বলছেন ভক্ত যা বলেন সব সত্য এই জন্য বলছেন লেখা আছে সত্যম বিধাতুম নিজভিত্ত ভাষিতম নিজের যে আমার ভিত্ত কখনো বাজে কথা বলে না সেটা প্রমাণ করার জন্য নৃসিংহদেব সত্যই এই স্তম্ভ থেকে বের। তিনি সত্যিই সব জায়গায় আছে আমাদের ইংরেজিতে একটা কথা আছে অমনি প্রেজেন্ট অমনি সিয়েন্ট এসব কথা ছোটোবেলায় আমরা পড়ি ভগবান সর্বত্র আছে কিন্তু আমাদের বিশ্বাস নেই বলে তিনি দেখা দেন না দেখা দেওয়ার সময় হলে তিনি দেখা দেবেন দেখা দেন না লুকিয়ে থাকেন আমাদের পরীক্ষা করেন কত তুই সহ্য করতে পারিস কত তোর ক্ষমতা আছে দেখি তারপরে তোকে আমি টেনে নেবো তার আগে করব না সেই বলছেন সত্যম বিধাতম নিজভিত্ত ভাষিতম ভূতেশু অখিলেশ চ চাত্মানাহা এটা প্রমাণ করার জন্য যে আমি সমস্ত ভূতে বিরাজমান রয়েছি আমার যে ভক্ত প্রহ্লাদ কখনোই মিথ্য কথা বলে নাই এই জন্য প্রমাণ করে দিলেন এবার হিরণ্যকশিপুর এবার জল্পনা কল্পনা করছে যে এটা কি না মেঘো না পি নরো বিচিত্র মহ কিং এত রূপম এটা কী রে বাবা না তো মানুষ না তো এটা সিংহ মনে হচ্ছে যে কিছুই নয় এটা কি এটা এইভাবে তারপর দেখছেন যে ভয়ঙ্কর করাল দাঁত নখরা বিন্দু সমস্ত অস্ত্র হাতে এবার আস্তে আস্তে এগিয়ে আসছেন হিরণ্যকশিপু বললেন কেন ব্যাটা কোথাকার বলে এইভাবে তরোয়াল খুললেন তরাল খুলে ওর সঙ্গে ভয়ং আঢাল এক হাতে ভয়ঙ্কর মাড় বলে কেটেই ফেলব হিরণ্যকশিপু জানতে পারছে না এটা কে এটা বুঝতে পারছে না কিন্তু এটা অসুরে চ্যালেঞ্জিং অসুর কেন আমাদের মধ্যেও তো হিরণ্যকশিপু আছে না লুকিয়ে থাকে আমাদের মধ্যে হিরণ্যকুশিপ লুকিয়ে থাকে হিরণ্যকশিপু কথাটা মানে আমাদের পোপাত বলতেন কেশব বলতেন বলে হিরণ্যকসিম মানে যে হিরণ্য মানে সোনা দানা টাকা পয়সা ধন দৌলত আর কশিপু মানে বিষ্ণা বিষ্ণা মানে কামিনীকে বোঝায় অর্থাৎ বিষ্ণার সুখ এবং টাকা পয়সা সব নিয়ে হিরণ্য কশিপু এটা মানে আমাদের প্রত্যেকের হৃদয়তে বিশেষ করে তো আমার হৃদয় আপনার হৃদয়ে বললে আবার হয়তো রেগে যাবে আমি যেমন পাঞ্জাবে একবার বলেছিলাম যে আমি তুলনা করেছিলাম ওখানে পাঞ্জাবে ও যাদা বলছে মহারাজ মহারাজজি আমলো কে পশু হ্যাঁ আমলো আমরা কি পশু নাকি বলছে আমরা হাতি হ্যাঁ আমি গজেন্দ্র গজেন্দ্রমক্ষণ আলোত করেছি না ওরা ওদের আঁতে লেগে গেছে কেন তো সবাই তো আর সেরম ভক্ত নয় সব বেশিরভাগই ভক্তি বলল তীর্থকোজ মাস বলে ক্যা মারা জি বোলা আমলক ক্যা হাতি হয় ক্যা না হাতি নেই হাতি সে বাড়কে হ্যাঁ হাতিতে হাতির থেকে বেশি আরও খেপে যায় খেপিয়ে দিলেই ভালো ওগুলোকে তা এখন প্রশ্ন হলো যে এইভাবে হিরণ্য ঘুসিপুর চ্যালেঞ্জিং মুড আমাদের মধ্যে চ্যালেঞ্জিং মুড থাকে দেখে নেবো বুঝে নেবো এরকম চ্যালেঞ্জিং মুড যতদিন থাকে ততদিন গুরু আমাদের মধ্যে যতদিন চ্যালেঞ্জিং মুড থাকে চ্যালেঞ্জিং মুড ততদিন পর্যন্ত আমরা বাস্তব সত্যকে জানতে পারি না গুরু গুরুর সঙ্গে যদি চ্যালেঞ্জিং মুড করে গুরু অন্তর্ধান করেন করে রক্ত মাংসের মানুষ দেখবে গুরু পালিয়ে যান থাকেন না এই জন্য আমাদের যত চ্যালেঞ্জিং মুড আসবে ততই আমরা পরমার্থ থেকে পেছিয়ে যাব সামনে যাওয়া তো দূরের কথা অনেক পেছিয়ে চলে যাও সেই জন্য হিরণ্যকশিপ চ্যালেঞ্জিং মুড সে বলে দেখে নেবো চৌদ্দ ভুবন আমার ভয়ে কাঁপে এবার তরওয়াল সঙ্গে খুব লড়াই করলেন নৃসিংহদেবের মূর্তিটা একটু চোখ বুঝে সবাই চিন্তা করুন প্রতপ্ত চামি করচণ্ড লোচনম স্ফুরত সটা কেশর ঝিমৃতাননম করাল ধংস্টম করাল ধংস্টম করবাল চঞ্চলক্ষুরান্তক জীব ভু আর ভ্রুকুটি মুখ উলবনম এইভাবে ভয়ঙ্কর সে প্রতপ্ত চা আমি মানে আগুন ছুটছে যেন কত সূর্য হয়েছে এরকম ভয়ঙ্কর আর চোখগুলো মনে হচ্ছে সূর্য জ্বলছে আর চুলগুলো সব উড়ছে কেশরগুলো আর যে হা হাঁ করছে দেখলে একেবারে ভয়ে আতকে উঠবে লোকে এত ভয়ঙ্কর আর দাঁতগুলো মনে হচ্ছে করাতের মতো এবার আর জিহা যখন বার করছে লক লক করছে তরওয়ালের মতো আর ভুকুটি করছে ভুকুটি মানে ভুকুটি করছেন ভালো করে রেগে এই করতে করতে হিরণ্যকশিবু ভয়ঙ্কর এক মূর্তিকে দেখছে এখনও পর্যন্ত তার কোনো মাথায় ঢুকছে না এটা কে এটা কে সেটা এখনও পর্যন্ত সে বুঝতে পারছে না আর বুঝবেই বা কী করে তা তো সেই অবস্থাটাও নয় লাস্টে কী হলো অল্প কথায় বলতে হবে ভগবান কি করলেন যে কন্ডিশনগুলো যে শর্তগুলো ছিল অর্থাৎ ব্রহ্মা বুড়ো হাবড়া ব্রহ্মাকে বোকা বানিয়ে যে সেই যে একটা অমর্বর নিয়ে নিছিল ভমৎ ভমৎ তো দেবে না কি কী অমর্বর বলে আপনি আমাকে বর দিন যেন আপনার সৃষ্ট কোনো প্রাণী আমাকে না মারতে পারে কোনো শস্ত্র যেন না মারতে পারে দিনে রাত্রে কোনো সময় যেন কেউ মারতে পারে জলে স্থলে অন্তরিক্ষে কোনো জায়গায় জন্মাত এইভাবে কী করলো চালাকি করে বলল ব্রহ্মা কমবুদ্ধি ব্রহ্মার কম্বুদ্ধি এই জন্য কি করল এই অমর বর নিয়ে নিল কিন্তু সে জানতে পারল না সে জানতে পারল না যে ভগবানের মার হচ্ছে দুনিয়ার ভাই ভগবান কি করলেন যে যে বরগুলো দিয়েছিল ব্রহ্মা সব বরগুলোকে বজায় রেখে তিনি এমনভাবে এলেন যাতে তাকে মারার আর কোনো আর কোনো প্রতিবন্ধ নেই এবার মারতে পারে কিভাবে যেমন ধরো নৃসিংহদেব যে এসছেন তিনি তো নিশ্চয়ই ব্রহ্মার সৃষ্ট কোনো জীব না তিনি তো ভগবান স্বয়ং তাকে কি ব্রহ্মা সৃষ্টি করেছে তা হলো না তিনি কোনো অস্ত্র নিয়ে আস অস্ত্র দিয়ে মারছেন না নখ দিয়ে মারবেন তা হয়ে গেল অস্ত্র মারছেন না দিনে মারবেন না রাতে মারবেন না তাহলে কোন সময় গধুলি লগ্নে যখন সূর্য অস্ত গেছে গধুলি লগ্নে মারবেন ঘরের ভেতরে মারবে না বাইরে মারবে না তা সেটাও করলেন চৌকাটে বসে মারলেন চৌকাটে বসে বললেন লেকে ধরে ধরে কোলে নিলেন নিয়ে কী করলেন ভেতরটা ভেতরে যা কিছু আছে ভুড়ি এসব ফেড়ে দিলেন আর ভুড়িটাকে একবারে যেন মালার মতো চারিদিকে আরও বিবৎস লাগছে ভয়ঙ্কর এখন এত ভয়ঙ্কর লাগছে কেন নারী বুড়িতে কাটাতে রক্ত ফিনকি দিয়ে গেছে দিয়ে এবার মুখে চোখে এরম লেগে গেছে রক্ত আরও ভয়ঙ্কর এরমভাবে এইভাবে যখন এই হিরণ্য কশিপুকে ভগবান উদ্ধার করলেন তখন সমস্ত দেবতারা ব্রহ্মা থেকে আরম্ভ করে সবাই তাকে স্তপ করতে আরম্ভ করলেন আমার দুর্ভাগ্য আপনাদের কিছু দিতে পারছি না কি করু ব্রহ্মাকে প্রথমেই বকলেন ব্রহ্মাকে ব্রহ্মা যখন আস্তে আস্তে ভয়ে কেউ কাছে আসছে না ব্রহ্মা সব কাছে আসতে চাই যেন ভয়ে প্রহ্লাদকে বলছে বাবা তুমি যাও আগে প্রহ্লাদ বাচ্চা প্রহ্লাদকে বলছে তুমি যাও প্রভু তোমার জন্য তুমি যাও ওরা যেতে পারছে না ভয় পড়ছে বলে আমরা যেতে পারছি না আমাদের ভয় হচ্ছে এমনকি লক্ষ্মী দেবী ও বলছে আমি যেতে পারছি না এরম অবস্থা প্রহ্লাদের কোনো ভয় নেই গড় করে চলে গেল প্রহ্লাদ গিয়ে শাষ্টাঙ্গ প্রণাম করলো প্রহ্লাদকে এরকম তুলে এবার কোলেতে রাখলেন নৃসিংহদেব প্রহ্লাদ গিয়ে ধন্যবাদ করছে প্রহ্লাদকে আদর করে তুললেন জীব দিয়ে চাটছেন প্রহ্লাদকে কোলে বসালেন এবার প্রথমেই ব্রহ্মাকে তিনি শাসন করলেন যে এরকম ধরনের বর যেন কাউকে তিলে যে বরেতে এই এত উৎপাত হলো এই বর কাকে দেয়া হলো একটা বিষাদর সার্পকে এক বিষাদর বাঁকুড়ার লোকরা এত বোকা সেখানে সাপ পোষে বাড়িতে হ্যাঁ গো সাপ পোষে দ্বারা সাপগুলো আসে খায় দেয় আর চলে যায় আবার আসে কামড়ায় না অবাক ওরা সাপ পোষে বিশদর সাপ এই দুধ কলা দিয়ে সাপ পোষে আমাদের কথা আছে না দুঃখ ওরা কী আশ্চর্য সাপটা ঘরে ঘুরছে কামড়াবে না হ্যাঁ করেন কি বলি ও কিছু করবে না আমার বলে ঘুরছে কী আশ্চর্য এই হচ্ছে তাহলে ভগবান বলছেন একটা কাল সাপকে যদি দুধ কলা দিয়ে পোষণ করা হয় তার অর্থটা কী দাঁড়ায় একটা কাল সাপকে যদি দুধ কলা দিয়ে কেউ পোষণ করে তার অর্থটা কি অর্থটা কী হবে কোনো তার তো বিষ বাড়বে সে আরও দুধ খাবে আর কলা খাবে তার বিষের পরিমাণ আরও বাড়বে তার লাভটা কিছু হবে না তাহলে এবার ভগবান কি করলেন নিজে চরণের কাছে প্রহ্লাদকে পড়ে দেখে সঙ্গে সঙ্গে আদর করে উপরে তুলে এলেন সপাদ মূল পতিতম তমার ভকম বিলক্ষ দেবহ কৃপায়া পরিপ্লুত উত্থাপত সৃষ্টির অধধাত করম বুঝম কালাহি বেতম কৃতা অভয়ম কী করলেন নিজে চরণ আন্তিকে পড়ে রয়েছে দেখে সঙ্গে সঙ্গে তাকে তুললেন কৃপায়া পরিপ্লুত একবারে মানে স্নেহেতে নৃসিংহদেব গলেই যাচ্ছেন একটু আগে একজনকে এরম ফেরে দিলেন আর এখনই ভক্তের সামনে একবার গলে যাচ্ছি হৃদয়টা তাকে সঙ্গে সঙ্গে নুলে এখানে বসালেন বসিয়ে এবার কী করলেন নিজের হাতটা প্রহ্লাদের মাছায় রাখতেন অভয় দেন করলেন লোকে অবাক দেবতাগণ বলছেন যে দেবতাগণ বলছেন যে লক্ষ্মী পর্যন্ত এই আশীর্বাদ পায়নি বাপরে বাপ কোলে নিয়ে তিনি একবারে মাথায় নিয়ে বসিয়ে দিলেন এরমই ভগবানের করুণা নৃসিংহদেবকে প্রার্থনার কথা গুরুদেব বারবার বলতেন আর যারা এঁচড়ে পাখা যারা রসের ভজন করে ডুবে মরে রসেতে আমি উদাহরণ দিই ওরা রসের জন্য এগোয় তারপর ওই রসেতে ডুবে যায় যেমন দেখেছো মাছি খেতে এলো খেতে এলো মাছিতে এবার পাখা পাখাগুলো আটকে গেল গিয়ে ওইতে মরে ওরা বেশি এঁচড়ে পাখা আমাদের বহুপাত নৃসিংহদেবকে স্থাপন করেছে বারবার বলেছেন নৃসিংহদেবকে প্রার্থনা করতেই হবে এছাড়া কোনো রাস্তা নেই ভজন করতেই পারবে না লোক কী করে করবে কোটি কোটি বাঁধা সেদিন বলছিলাম না সেদিন বলছিলাম না কাল কলির বলিল কাল কলির বলিল ইন্দ্রিয় বৈরী বার্গা ভক্তিপদ ইহো কোটি কোটিরুদ্ধ হা হা কজ আমি কি মাহাম করমি চৈতন্য চন্দ্র যদি না দম কৃপা আর যদি চৈতন্য কৃপা না করেন কোটি কোটি ব্রজমণ্ডলে পরিক্রমা করবে প্রতিপদে কাঁটা ঢুকবে চাক করে হয়ে যাবে গোখরু কাঁটা ভেতর ঢুকে যাবে কাজে ভক্তিপদ ইহক কণ্ঠক কৌঠিরুদ্ধ প্রধান সচিবে বলছেন তাহলে এখন প্রশ্ন হল যে এই যে প্রহ্লাদ যে কৃপাটা লাভ করলেন এরা সুদূর্লভ কৃপা ভগবান নিজের হাত থাকে পর্যন্ত প্রহ্লাদের মাথায় রেখে আদর করছেন আর তখন প্রহ্লাদ মহারাজের দিব্য জ্ঞান তো আগেই ছিল কেন নারদি মহারাজে কৃপা পেয়েছেন দিব্য জ্ঞানের অভাব নেই এখন ভগবানের হাত দেওয়াতে অনর্গল সব বলতে আরম্ভ করল ভগবানকে স্তব করছেন বিভিন্ন এই স্তবগুলো এক একটা আলোচনার জন্য প্রচুর সময় দরকার পুঙ্খানুপুঙ্খ হবে অপূর্ব সেসব মানে শুনলে ভেতরটা বিগলিত হয়ে যাবে কি করে একটা বাচ্চা ছেলে পাঁচ বছর একটা বাচ্চা কিভাবে অনর্গল বলছেন আমি কয়েকটা অবশ্যই পাঠ করব আলোচনা কোনো দিন হতে পারবে সেখানে বলছেন ବ୍ରାହ୍ମ ସୁରଗଣା ମୁନଥ ସିଦ୍ଧା ସତ୍ି କଥାତଚା ପ୍ରିୟ ନାରାଧି ପୁରଧୁନା ପି ପିପ୍ରୋ କିଂ ପ୍ରହେ ସୌମେ ହରିଗୁ ଜାତି ମନେ ଧନ ବିଜନ ୋ ତୋ ମନେ ଧନ ବିଜନ ତପୋଶ୍ରୁତୌୟସ ते यः प्रभावबलपौरुषबुद्धियोगाः नाराधना य हि भवन्ति परश्व पुंसो भक्त्या तुतोषो भगवान् जूथो गजयूथपाय विप्राद्यशरगुणयुतात् अरविन्दनाभो पदारविन्दभिमुखात् सपचम्बरिष्ठं मन्ये तदर्पितमनोवचने हितार्थं প্রাণম পুনাতি সকুলম ন তো ভূরিমান নৈবাৎমন পভুর নিজলাভ পূর্ণ মানম জনা অবিদুষ করুণ বিনীতে যজ্জন ভগবতে বিদধিত মানম ত্যা প্রতি মুখস্ব যথা মুখশ্রী এইভাবে স্তপ করে যাচ্ছেন তা সার দু একটা কথা আমি বলবো ব্রহ্মাদয় সুরগণা মনে অথ সিদ্ধা সমস্ত সিদ্ধ গন্ধর্ব কিন্নর ব্রহ্মা আদি দেবতাগণ সবাই যাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে আর আমি তো অসুর কুলে জন্মগ্রহণ করেছি আমি তো অসুর কুলে জন্মেছি আমি কি ভগবানকে সন্তুষ্ট করতে পারবো আমার তো মনে হয় না এইভাবে ভগবান কি আমার বসন্ত আমি তো অসুর কুলে জন্মেছি এ বলছি যাদের এত গুণ এত বৈভব তারাই ভগবানকে সন্তুষ্ট করতে পারে আমি তো আর পাচ্ছি না যাই পরে বলছেন আমার মনে হয় আমরা আমার প্রতি যে ভগবান যে কৃপা দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে যে ধন জন দৌলত প্রভাব এসবের দ্বারাই ভগবানের আরাধনা হয় না ভগবানের আরাধনা হয় ভক্তির দ্বারা প্রহ্লাদি বলছেন আবার আর এই ব্রাহ্মণ যদি বারো বারোটা গুণে সমৃদ্ধ থাকে দ্বাদশ গুণে তথাপি সেই ব্রাহ্মণের কোনো মূল্য থাকে না যদি তার মধ্যে ভগবত ভক্তি না থাকে আর তার থেকে সপজ পূর্বে কুকুরের মাংস রান্না করে খেত কিন্তু বর্তমানে সাধু হয়ে গেছে যেমন রামায়ণে পাবেন গোহক চণ্ডাল গোহকচণ্ডাল পাবে শবরী সবরই নিচু জাতের শ্রেষ্ঠ ভগবান ওর হাতে সব নিচ্ছেন দে 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 আমাকে ফল দে কি কি এনেছিস দে এইভাবে অবস্থা তাহলে দেখা গেল ভগবান বলছেন ভালো বড়ো কুলে আবির্ভাব অনেক অর্থ অনেক বিদ্যা এগুলোও ভগবানকে সন্তুষ্ট করা যায় না আবার অতি সাধারণ ব্যক্তি অতি সাধারণ গরিব কিছুই নাই সেও আবার কি করতে পারেন ভগবানকে সন্তুষ্ট করতে পারে এটা ভগবানের করুণা আর প্রহ্লাদ মার বলছেন যে ভগবান সে অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক যা কিছু আমি দেবো যদি আমি মনে করি ফল ফুল দেবো ফল ফুলটা পেলে কোথায় এটা তো ভগবানের গাছ থেকে তুমি নিয়ে এসছো বা বাজারে কিনে এই ফল ফুলটাও তো ভগবান তৈরি করেছে তুমি যে নদীর গঙ্গা জলটা দে এটা কার এটাও তো ভগবানের তুমি কি দেবে তোমার শরীরটা যেটা এটাও তো ভগবানের এটাও তো তোমার নয় যদি বলে আমার শরীর তো বলে প্রমাণ করো তোমার শরীর তোমার শরীর যে বললে প্রমাণ করতে হবে তো সকালবেলা তোমার শরীরের এই অবস্থা দুপুরবেলা এক অবস্থা রাত্রিবেলা এক অবস্থা তো তুমি কি করে বলো আমার শরীর তোমার হলে তোমার কথা শোনে না কেন তোমার যদি হয় শরীরটা তোমার কথা তো শুনবে কই শুনছে শুনছে না সকালে এক অবস্থা দুপুরে এক অবস্থা ভয়ঙ্কর অবস্থা কাজ তো শরীরটা আমার নয় পাঞ্চভৌতিক তাহলে শরীরটাও আমার নয় তাহলে আমি কি দিতে পারি কিছুই তো নেই মনটা যে ওটা জড়ো মন যদিও মনটাকে চিদাভাস বলা হয়েছে যাই হোক এখন প্রহ্লাদ মহারাজ বলছেন নৈবাত্ম মনো নৈবাত নিজ লাভ পূর্ণ জন জনাত অবিদুষ করুণ বৃণীতে যত যত জন ভগবতে বিদোধিত মানম সচ্চাৎ মানে প্রতি মুখস্ব যথা যথা মুখশ্রী যেমন আয়নাতে যেমন আয়নাতে বেদান্তে অনেক সুন্দর ব্যাখ্যা আছে এগুলো বিদ্যৎ সমাজে অনেক ওরা আশা করে এসব ব্যাখ্যা বলছেন আয়নাকে যেমন নিজের মুখের সামনে রাখলে আয়নাকে যেমন নিজের মুখের সামনে রাখলে কেমন দেখবে বলে এ আবার কি কথা আয়নার সামনে আমার যেমন মুখ তেমনই দেখব আয়নার ষণমুখে যদি নিজের মুখটাকে ধরো ঠিক যেমন আইন তুমি মুখটা যেমন আছে সেরম দেখবে ঠিক সেরকম ভগবানের কাছে যে ভাব যে ভাবনা যে ভাব যে আশা যেগুলো নিয়ে ভক্তি নিয়ে তুমি আসবে ভগবান সেগুলো দেখতে পান গুরু গুরুবৈষ্ণব দেখতে পান ওই জন্য কেউ প্রচুর ফল নিয়ে আসে চাল ডাল নিয়ে আসে রেখে দিয়ে আবার সেটা বিতরণ করে দেন দিয়ে দে দিয়ে দে দিয়ে দে এর কিছু নিবি না এর কিছু খাবি না এলে সব দিয়ে দে এলে ভগবান খাবেন দিয়ে দে বিতরণ করে দে সবার দান নেয় না গুরু বৈষ্ণব সবার দান নেয় যেমন গৌরকিশোর বাবা কাউরি দান নিতেন না হঠাৎ আমাদের তীর্থ মহারাজ যে ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ তিনি পূর্বাশ্রমে ছিলেন তিনি যখন এসছেন মায়াপুর থেকে একটা তরমুজ নিয়ে এসছেন কথাটা বোঝা গেল তিনি নিয়ে এসছেন নিয়ে আসার পরে প্রণাম করেছেন বাবাজি মহারাজকে বাবাজি মহারাজ এই তরমুজটা গ্রহণ করলেন ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ যিনি গৃহস্থ আশ্রমে ছিলেন মাস্টার ছিলেন হেড মাস্টার বলে বাবাজি মহারাজ কেন জানি না সেটা নিলেন নিয়ে বললেন বসুন 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 বসালেন একটা কীর্তন করতে পারেন হ্যাঁ হ্যাঁ কীর্তন এবার কীর্তন শুরু করলেন কীর্তন শুরু করে বললেন বাহ খুব সুন্দর কীর্তন হয়েছে প্রশংসা করলেন আপনাকে কে পাটালো কোথা থেকে আসছেন বলে আমি ওই পার থেকে মায়াপুর থেকে আসছি যোগপুর থেকে তাই নাকি আপনার দীক্ষা হয়ে গেছে আমার দীক্ষা এখনো হয়নি কি করে বললেন আপনার দীক্ষা হয়নি কি করে বললেন আপনার দীক্ষা হয়নি আপনি তো অন্তর্দ্বীপ আত্মনিবেদন ক্ষেত্র থেকে এসছেন আর বললেন বিমলা প্রসাদ পার্টি যে ভক্তি তাহলে আপনার হয়নি কি দীক্ষা হয়ে গেছে আপনার মন নিয়ে নিয়েছে তারা আপনাকে আপনি যান আপনার দীক্ষা হবে অন্তর্য আমি সব বলছেন অথচ অন্য লোক গেলে তাকে গালাগাল দিয়ে তাড়িয়ে দেন অন্য কাউল পাবলিক ল্যাট্রিনে ঢুকে পড়তেন লোকে গিয়ে এসে বলবে আমার মেয়েটা অসুস্থ একটু বাঁচিয়ে দিন বাবাজি মহারাজ কোনো মেয়েটার বিয়ে হচ্ছে না একটু দেখুন এইসব বিরক্ত করবে উনি কী করতেন পাবলিক ল্যাট্রিন পায়খানার হয়তো ঢুকে মানুষ লোকে বঞ্চনা করতেন তাহলে এই যে অবস্থাটা অর্থাৎ গুরু বৈষ্ণবের সামনে আসার সঙ্গে সঙ্গে তারা তোমার অন্তরটা থেকে বুঝতে পারে কী হৃদয় নিয়ে এসছে তাহলে তোমার হৃদয় যদি সেরম থাকে যেমন তুমি আয়নার সামনে যেরম মুখ সেরম দেখো ভগবানের সামনেও যেরম ভাব নিয়ে তুমি এগোবে ভগবান সেইভাবেই তোমাকে গ্রহণ করবে তাহলে এবার দেখো ভগবান নিজলাভে সন্তুষ্ট জিনিস সব কিছু যার এমনকি আমার শরীরটাও তো আমার নয় তাহলে সেই ভগবানকে সন্তুষ্ট করার জন্য কত টাকা তোমার চাই আর কী কী চাই কিছু চাই না কিছু চাই না খালি চাই হলো তোমার হৃদয়টাকে দিতে পারবে কি গুরু বৈষ্ণব এটি চাই তোমার টাকা পয়সা কিছু চায় না রেখে দে তোর কাছে রেখে দে অনেক হয়েছে তুই অন্তকরণ দিতে পারবি আমাকে বল তাহলে হয় নাহলে চা ছেড়ে দে এবার প্রহ্লাদ মহারাজ এবার বলছেন নৃসিংহদেবকে প্রভু আপনার এই যে ভয়ঙ্কর রূপ এটা লোকে ভয় পায় লোকে আপনার এই বিভৎস রূপ দেখে ভয় পায় কিন্তু আমি ভয় পাই না কেন ভয় পাও না বাবা কী কারণ সেটা উত্তর দিচ্ছেন না হম বিভেমি না হম বিভেমি অজিততে অতি ভয়ানকস্য জার কনেত্র ভকুটি কুটি রভসংস্ট খতজ কেশর শঙ্কু করণাৎ নিরো নির্দো অভিত দিগ্ভাদি ভিন্ন নখাগ্রাৎ ত্রস্ত অস্মি অহম কিপনবৎসলো দুঃসহ উগ্র সংসার চক্র কদনাথ গসতম প্রণীতা বলছেন নাহাম বিভেমি অজিত হে অজিত হে ভগবান আমি তোমার এই ভয়ঙ্কর রূপকে কিন্তু ভয় পাই না কেন রে কি ব্যাপার বলছেন নাহাম বিভে মিত্যে অতি ভয়ানকস্য জিউহার্কনেত্র ভুকুটি রভস অগ্রগ্রদং সাত এই দাঁত এই ভয়ঙ্কর চোখ ভয় পায় না কেন আমি জানি আপনি কে আপনি নৃসিংহী ধারণ করে এসছেন কিন্তু আমি জানি আপনার যে এই যে অন্ত্র পেটের যে নারী ভুড়ি এগুলো সব ছড়ানো রয়েছে রক্ত হ্যাঁ অন্তঃস্বজহ ক্ষতজ কেশর শঙ্করনাথ কানগুলো এরকম উঠে রয়েছে নিরহাদ অভিদ দিগভাদরি ভিন্ন নখাক এইভাবে যে পেটকে ফেরেছেন এগুলো কিছু দেখেই আমি ভয় পাই না আমি কি ভয় পাই জানেন নৃসিংহদেবকে বলছে পাঁচ বছরের বাচ্চা বলছে আপনি আপনার এই ভয়ঙ্কর রূপে ভয় পায় তাহলে তুমি ভয় পাও না বুঝে না আমি ভয় পাই এই সংসার এই যে ভয়ঙ্কর সংসার এখানে যে সমস্ত অসার এরা যে ভয়ঙ্কর একে একে খুনাখুনি করছে মারামারি করছে কাটাকাটি করছে সংসারে এত এই ভয়ঙ্কর এই সংসারটাকে আমি ভয় পাই কী সুন্দর উত্তর দেখো বলছেন ত্রস্ত স্নেহম কৃপণবাৎসল দুঃস সংসার চক্র কদনাথ গসতম পরিতম সংসারের যে ভয়ঙ্কর করাল দাঁত এটাকে ভয় পায় যেটা অর্জুন দেখেছিল অর্জুন দেখে তো ভয়ে কাঁপতে আরম্ভ করলো বলছেন যত বীরকে আমি মারবো বলে মনে করছি সব মেরে রেখেছে ভগবান সব দাঁতেতে ঝুলছে যেমন খাওয়া দাওয়া দাঁতে খোলকে দিয়ে দাঁতে ঝুলছে বিশ্বরূপ দেখছেন দেখে ভয়ে কাঁপতে আরম্ভ করছেন প্রসিদ্ধ প্রসিদ্ধ জগন্নাথ তুমি সন্তুষ্ট হ আমি রূপ দেখতে চাই না আমার এইসব রূপ দেখার ইচ্ছা নেই তে নৈব রূপে এণ চতুর্ভুজ এণ সেই চতুর্ভুজ রূপ দেখাও আমার এইসবের দরকার নেই অনেক হয়েছে ভয়ঙ্কর গো তারা নক্ষত্র তোমাকে যদি নিয়ে গিয়ে পৃথিবীর বাইরে বা ছুঁড়ে ফেলে দেওয়া হয় কোথায় যাবে একবার ভেবে দেখেছ যদি তোমাকে নিয়ে গিয়ে পৃথিবীর বাইরেতে শূন্যের মধ্যে ছুঁড়ে দে কোথায় পালাবে কোথায় আমাদের চাওলা বলে একজন সায়েন্টিস্ট ছিলেন নবচারী সে মারা গেল বিখ্যাত বৈজ্ঞানিক নাসাতে জয়েন করেছিল অনেক বছর হয়ে গেল অ্যাস্ট্রোনাউট সে চাওলা তার নাম টাইটেল সে শূন্যে মোড়ে রইল ওখানে মোড়ে পড়ে রয়েছে কেউ তার সৎকার করার কেউ নেই যাদের এই সুনামি এই এই এইসব হয় এই যে পৃথিবীর প্লেটগুলো কাঁপে হাজার হাজার লোক হাজার হাজার লোক মারা যায় জানেই না এক এক মিনিট পরে আমি যে মারা যাবো জান না ভালো করে সাঁতার কাটছে সমুদ্রে ল্যান্ড হয়ে নাচছে জানেই না একটু একটা সেকেন্ড পরে আমি মারা যাব তার ধারণাই নেই সব কাতারে কাতারে মারা যাচ্ছে নৃসিংহদেব ওই জন্য বলছেন প্রভু আমি সংসারের এই করাল বিবৎস চেহারা এইটা আমি ভয় পাই এ দেখো না কত মারা যায় নিরীহ লোক লক্ষ লক্ষ মারা যাচ্ছে কোনো কারণ নেই ওরা কিছু অন্যায় করেনি কোনো মারা যাচ্ছে এইভাবে ভালো করে প্রার্থনা করলেন তারপরে প্রহ্লাদ অনেক কথা বলেছিলেন অনেক কথা অনেক কথা তারপরে নৃসিংহদেব বলছেন বাবা প্রহ্লাদ আমি তোমাকে বর দেওয়ার জন্য এসেছি কিছু বর্ণ প্রভু বরে কি হবে বলুন তো আপনি আমাকে ভালোবাসেন আপনাকে আমি ভালোবাসি অন্তর থেকে আমাদের মধ্যে তো কোনো স্বার্থের কোনো ব্যাপার নেই আপনি আমার প্রভু আমি আপনার আমি আপনার ভিত্ত ভিত্ত যদি কোনো আশা করে তাহলে কি সেবা করবে প্রথমেই তো সে তা আমি তো কিছু চাই না বলে না তা বললে হবে না আমি তো বড়দর সব যত দেবদেবতা আছে সব আমার ক্ষমতাতে তারা বর দেয় সে শঙ্কর বলো ব্রহ্মা বলো যে যেখানে যত বর দেবে শুধু আমার ক্ষমতায় দেয় তা আমি স্বয়ং এসেছি তুমি নেবে না তা তো হবে না বর নিতে হবে একটা নাও প্রহ্লাদ অনেক বলছেন প্রভু বর নিলে আমার একটা স্বার্থের মতো হয়ে যায় এ ঠিক আছে আপনি যখন বারবার বলছেন আপনার তো একটা সম্মান আছে আপনার সম্মানে ঠিক আছে আমি বর চাইছি কি বর নেবে বাবা বলছেন এক কাজ করুন আপনি আমাকে এমন বর দিন যাতে আমার হৃদয়তে কামনা বাসনার জন্য উৎপত্তি না থাকে বাহ ভালো চাইল কীরকম চালাক দেখো বর চাইলো কিন্তু এমন চাইল যে চিরন্তন মঙ্গলের রাস্তা খুলে যায় কামানাম হৃদি সংগ্রহ ভবতস্থ বিনিয়ভ আমার হৃদয়ে যেন কামের যেন অঙ্কুরু না বেরোয় সব মিটমাট করে দিন ও একবারে ময়দান খালি করে দিন এক ফোঁটে কামনা খালি আপনাকে ভালোবাসবো আপনার সঙ্গে আমার সম্বন্ধ এই চাই আর কিছু চাই না এইভাবে যখন বর চাইল তখন প্রহ্লাদের এই এত মেধা এত ভক্তি দেখে দেবতাগণ সবাই অবাক হয়ে গেল বাহ একটা পাঁচ বছরের বাচ্চা সেই রকম ধরনের প্রার্থনা করছে হ্যাঁ দেবো তাহলে কত চেয়ে নি এটা দিন ওটা দিন এটা দিন আর দেবীকে তো চাই সময় আর সাক্ষাৎ ভগবান চাইবে না দেবী দেবীর কাজে দুর্গা পুজো করে চাইছে আর এ তো সাক্ষাৎ ভগবান দুর্গাদিত দাসী যেটা মহাপ্রভু বলেছেন গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর প্রভু কহে আমা আমা পুজো আমি দিব বর প্রভু বলছেন সয় কেউ বুঝলো না ব্যাপারটা এখন এর মধ্যে প্রহ্লাদ মহারাজ একটু একটা প্রার্থনা করেছেন তার কোনো কামনা বাসনা নেই তিনি বললেন প্রভু আপনি দয়া করে আমার পিতাকে যেন সদগতি হয় এই ব্যবস্থা করবে এই প্রার্থনা নৃসিংহ হেসে ফেলেছে নৃসিংহ যে আবার কী চাইলে বাবা এটা কি চাইলে তোমার পিতাকে আমি যখন তোমার পিতা মানে আমার কোলে যখন নিয়েছি তাকে যখন উদ্ধার করবো তখন তো আমার অঙ্গস্পর্শে তার হয়ে গেছে মো তখন টিকাকাররা বলছে প্রহ্লাদ চালাক টিকাকাররা বলছে প্রহ্লাদ সব জানে প্রহ্লাদ বোকা নয় পাঁচ বছরের বাচ্চা জানে যে এই যে কোলে নিয়ে ওকে উদ্ধার করলো এতে মঙ্গল হয়েই গেছে তথাপি জগৎবাসীকে জানাবার জন্য একটা সার্টিফিকেট চাইছেন সার্টিফিকেট বোঝো আমি আপনি তুমি পাস করে গেছি পাস করলে একটা সার্টিফিকেট দিন আমি যে পাস করেছি সার্টিফিকেট দেবেন তো যে কোনো পাস করে সার্টিফিকেট চাই প্রহ্লাদ ইচ্ছা করে এত বুদ্ধি বলছে ভগবানের মুখ থেকে ভগবানের মুখ থেকে সার্টিফিকেট বার করে নেব প্রহ্লাদ জানেন যে আমার পিতাকে যে কোলে নিয়ে তাতেই মঙ্গল হয়ে গেছে তথাপি বলছেন আমার পিতাকে একটু যেন চরম মঙ্গলায় ব্যবস্থা একটু করবেন তখন হিন্দে হিরে নৃসিংহদেব হাসছেন বল তোমার পিতাকে যখন ওই কোলে নিয়েছি নিয়ে যখন তা তো উদ্ধার হয়ে গে তথাপি প্রহ্লাদ ইচ্ছা একটা সার্টিফিকেট থাকুক জগতে যত অবিশ্বাসী লোক আছে যত অবিশ্বাসী লোক আছে তারা যেন এই কথাটা বিশ্বাস রাখে তিনি বলছেন তোমার ত্রিশক্ত পুরুষ একুশ পুরুষ তোমার পিতা তো দূরের কথা তোমার একুশ পুরুষ সমস্ত তোমার বংশে সব উদ্ধার হয়ে যাবে যাও এবার লোকে মনে করবে একুশ পুরুষ মানে একুশ পুরুষটা একুশ পিড়ি পিঁড়ি বোঝ পরম্পরা এবার একুশ পিঁড়ি এই কথাটার মানেটা লোকে বুঝল না একুশ পুরুষ যে বললে এটা মানেটা কি এটা অনেকে উল্টো বোঝে সেটা হচ্ছে কি তারা মনে করে এই যে বংশ বংশপুরম্বের যে একুশ পুরুষ আসবে তাই কিন্তু সেটা নয় সেটার মানেটা হলো যে প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ যে যে জন্মগ্রহণ করবে করেছিল পূর্বে কেন এটা সাধন সিদ্ধ প্রহ্লাদের কাছে বলা হচ্ছে এটা কিন্তু নিত্য সিদ্ধ প্রহ্লাদের কথা বলা হচ্ছে না বোঝা গেল সাধন সিদ্ধ তুমি যে যে বংশে তাদের যে পিতামাতা সবাই উদ্ধার হয়ে যাবে এইটা বিশ্বনাথ চক্ষুতে মানে করছে এইটা হচ্ছে মান যাই হোক এখন পরে কি হল প্রহ্লাদ মহারাজের এই অপূর্ব এই কথা এবার সুখদেব গোস্বামী এবার কথা বলছেন যাই হোক আর নারদ্জি এখানে অনেক কথার মধ্যে কখন কে বলছেন এটা তোমরা বুঝতে পারবে না প্রসঙ্গটা হচ্ছে নারদ্জি মারা যুধিষ্ঠির মহারাজকে আগে বলেছিলেন সেই সব প্রসঙ্গগুলো রয়েছে সেই সব প্রসঙ্গটা সুখদেব গোস্বামী শুক্তাল ক্ষেত্রে এবার বলছেন পরীক্ষিত মহারাজকে এবার সেই প্রসঙ্গ টেনে এখানে ওখানে আলোচনা করি এবার নারদজি মহারাজ এবার বলছেন কি নারদি মহারাজ বলছেন যে এবার কীভাবে ধর্ম পালন করতে হয় কিভাবে তোমার বানপ্রস্থ কিভাবে তোমার ব্রহ্মচর্য এগুলো সমস্ত অনেক কথা এসব আলোচনা করছেন সমস্ত কিছু এগুলো সব আলোচনায় আমাদের সময় দিতে পারবো না ক্ষমা করতে হবে শেষে এবার অষ্টম স্কন্ধে আমরা প্রবেশ করব অষ্টম স্কন্ধেতে প্রথমেই স্বয়ংভব মনুষ বংশের কিছু বিস্তার বর্ণনা করা আছে যাই হোক এখানে বর্ণনায় আমাদের সুযোগ কম সেই জন্য এবার বলছেন গজেন্দ্র মোক্ষণের কথা এই গজেন্দ্র মোক্ষণ কি করে হলো গজেন্দ্র কে ছিল গজেন্দ্র পূর্বজন্মে ছিলেন ইন্দ্রদুম্ন রাজা তিনি ধার্মিক রাজা ছিলেন তিনি ভজন করতেন এবং তিনি ভজন করছিলেন একবার অগস্ত ঋষি সেখানে এসেছিলেন এসে তিনি ভজনে ব্যস্ত ছিলেন অগস্ত ঋষিকে দেখেও ওঠেন নাই ওঠেন নাই তাতে তিনি রেগে গিয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন তোমার হাতির মতো বুদ্ধি তুমি এবার হাতি জন্ম লাভ করো এর পরেতে তিনি হাতি হাতি হয়ে একটি বিরাট জঙ্গলে তার বর্ণনা আছে অদ্ভুত জায়গা সেখানে পাহাড় পর্বত নদী নালা সেইখানে তিনি এবার হাতি জন্ম লাভ করে এবার তিনি চেষ্টা করছেন যখন ইন্দ্রদুম্ন রাজা কান্নাকাটি করলেন আমার ভুল হয়ে গেছে ক্ষমা করুন তখন যে তোমার মঙ্গল হবে যখন তুমি হাতি জন্ম লাভ করবে করে যখন কোনোদিন তোমাকে একটা সরোবরে একটা কুমির যখন তোমাকে কামড়ে ধরবে সেই সময় কুমির আর তোমার মধ্যে বিরাট লড়াই হবে সেই লড়াইতে তুমি শরণাপন্ন হবে ভগবানের ভগবান এবার তোমাকে বাঁচাবার জন্য হরি এবার গরুরের পিঠে করে আসবে সেইটা তোমার জীবনে ঘটবে তোমাকে উদ্ধার করবে এখন কিছু হবে না এখন যে আমি সাপ দিয়েছি সেটা তোমাকে মানতে হবে এবার এই সাপেতে কি হলো সে এই হাতি হয়ে ওই জঙ্গলেতে রয়েছে ভয়ঙ্কর বিশাল অবস্থা এবং অনেক ছেলে পেলে নাতি নাতনি সব অনেক স্ত্রী তার হাতির হয়ে গেছে বিরাট হাতি আনন্দে রয়েছে জঙ্গলে এমন বলশালী হাতি যে সিংহ পর্যন্ত তাকে ভয় পায় লেখা আছে যে সিংহ পর্যন্ত এত বলশালী সে হঠাৎ একদিন এক সরোবরের মধ্যে স্নান করতে নেমেছে বিরাট সরোবর স্যার বলে আনন্দে স্নান করছেন বাচ্চা কাচ্চা সব নিয়ে ছেলে পেলে সব নিয়ে স্ত্রী পুত্র এবার করতে করতে হঠাৎ কি কপালের গুণ তাকে একটা কুমির এবার জাপটে ধরেছে পায়ে সে বলে আরে কি হলো কে ধরলো এমন ধরেছে সে এত বলে এত বল কিন্তু বল থাকলে কিন্তু জলের ভেতরে জলের ভেতরে কুমিরের বল বেশি কিছুতেই বেরতে পারছে কিছুতেই বাজে তা কি হলো যত নাতিপুতি ছেলে পেলে তার স্ত্রী সব বাইরে চলে গেল সর্বরের বাইরে বলে আমরা সবাই মিলে কি করব শুনে শুনে লকিং করবো শুনে শুনে এ ওর সুন্দরের ওর এইভাবে করে সবাইকে টানবে ট্রেনে টানবে কিন্তু কিছুই করতে পারল না কিছু না করতে পারাতে গজেন্দ্র অনেক অপেক্ষা করল হয়তো আমার আত্মীয় পরিজন এরা সব আমাকে রক্ষা করে এদের তো বল আছে গায়ে কিন্তু শেষে দেখলো কেউ আমাকে রক্ষা করতে পারল না যখন অসহায় হয়ে গেল দিব্য সহস্র বছর এই যুদ্ধ চলল এই গজেন্দ্রকে বলা হলো কে পূর্বজন্মে ইন্দো ইন্দোদূন্য রাজা উড়িষ্যার যে ইন্দোদুন্ন রাজা এই ইন্দোদ্যুন্দ রাজা নয় অনেকে ভুল করেন এই সেই ইন্দোদ উনি অন্য ইন্দোদ্দ রাজা যে ইন্দোদ্যুন্ন সরোবর আমরা দেখি পুরীতে এটা অন্য ইন্দোদুন্ন এখন এই ইন্দোদূন্য রাজা এবার পূর্বজন্মে ভজন করত তার মনে আছে ভজনের কিছু তার যখনই ভগবানের চরণে শরণাপন্ন হলেন তখনই তার মনের মধ্যে পূর্ব স্মৃতি ভেসে উঠল আর জলের মধ্যে যে জলের মধ্যে যে এই যে কুমিরটা এই ছিল হু হু গন্ধর্ব এ দেবল ঋষিকে চান করতে নয় যে পা ধরে টেনেছে মজা করেছিলেন ঋষি চান করছে চান করে এবার জব ধ্যান করবেন ও পা ধরে টানছে আর যে ঋষি বলে কেড়ে বলে দাঁত বের করে হাসছে বের করে হাসছে রেগে গেছে ঋষি দেবল ঋষি রেগে বলে ওরে বেটা কুমিরে বল তো টানছিস তাহলে কুমির হয়ে থাক বেটা তুই তাহলে কান্নাকাটি আরম্ভ কর ঠিক আছে তোকে কুমির উদ্ধার করে ভগবান আসবে এখন তো কুমির হয়ে থাক যা কুমির হয়ে পড়ে গেল তা এইভাবে কুমির এও সাধারণ কুমির নয় আজ এ হাতিও সাধারণ দিব্য সহসময় লড়াই চললো করে যখন কিছুতেই কিছু হলো না তখন গজেন্দ্র এবার ধীরে ধীরে এতক্ষণ এতদিন পর্যন্ত বহির্মুখ ছিল কথাটা বোঝা গেল না এতদিন বহির্মুখ চিন্তা করছিল কেউ আমাকে বাঁচাবে যেমন দ্রৌপদী এই নিশ্চয়ই বাঁচাবে পিতামা বিষ্ম নিশ্চয়ই আশা রেখেছে প্রীতম বিশ্ব কিছু বললো না তাহলে নিশ্চয়ই দ্রোণাচার্য আদি আছে গুরু ওরা তো বলবে কিছু বললো না কিছু তাহলে নিশ্চয়ই অন্ধত্বিত্র কিছু তো বলবে সেও কিছু বলছে না তাহলে যুধিষ্ঠির মা আমার রাজা ধার্মিক সে সে তো নিশ্চয়ই প্রতিবাদ করবে কিছু করছেন ভীমও কিছু বলছে না অর্জুন কিছু বলছে নকুল নকুল সবার মাতা নিচু তখন আর কী করে তখন গোবিন্দ বাঁচাও বলে হাতটা তুললো অভিযোগ করেছিল কেন তোমার যে আমাকে অত্যাচার করছিল তুমি তাড়াতাড়ি আসতে পারো বলে আমার কী দোষ তুমি তো ডাকো নি আমাকে তুমি কি আমায় ডেকেছিলে প্রথমে তো তুমি নির্ভর করেছিল ওরা বাঁচাবে তা আমাকে যে মুহূর্তে স্মরণ করো আমি সেই মুহূর্তে এসে আমার দোষটা কী তুমি তো স্মরণ নি আমাকে ডাকো আমাকে তো গজেন্দ্র এতক্ষণ পর্যন্ত বহির্ মানে আমার ছেলে বাঁচাবে নাতি বাঁচাবে আমার নাতিটা খুব ভালো বড়ো হাতি ও বাঁচাবে নাতি হাতি কিচ্ছু বাঁচাতে পারে কিচ্ছু করতে পারে চলে গেল এখন কি করবে সে এবার মন সংযোগ করছে অন্তরের ভেতরে থাকাচ্ছে লোকে পাগল বাইরে আনন্দ খোঁজে এরমভাবে লোকে এত অন্ধ বাইরে আনন্দ খোঁজে ওরা জানে না ভেতরে যে এত আনন্দ রয়েছে সেটার খবর জানে না ভেতরে যে আনন্দের উৎস রয়েছে কেউ জানে না সব বাইরে আনন্দ এখানে ওখানে হাত হাত রাচ্ছে অন্ধ ধৃতর আসছে মতো কেউ জানে না আনন্দ কিন্তু ভেতরে রয়েছে তোমার কিন্তু প্রকাশ হয়নি এই তুমি দুঃখী যাই হোক কোনোদিন আলোচনা করব যখন ভগবান এ স্থান করে দিয়েছেন কৃপা করে অনেক দিনে দুঃখ ছিল বাংলা কথা সবচেয়ে কম হয় সবচেয়ে কম বাংলা কথা এ দুঃখের কথা তো যাই হোক ভগবানের ইচ্ছা তাহলে এবার সুখদেব গোস্বাই বলছেন এবং ব্যবসিত বুদ্ধা সমাদায় মনোহৃদি যজাপ পরমম জপ্যম প্রাগ জন্মানুশিক্ষিতম পূর্বজন্মে যে মন্ত্র নারজ্জির থেকে পেয়েছিলেন সে মন্ত্রটা মনে পড়ে গেল এই পূর্বজন্ম তো আমি এটা স্তপ জপ করতাম এবার এবার জপ করতে আরম্ভ করল জপ করে ভগবানকে ডাকতে আরম্ভ করল আর নারজ্জির মতো এত বড় একটা সাধু সে এত বড় একজন ভগবত ভক্ত সে মন্ত্র দিয়েছে সেটাকে আর বিথাই দিতে পারে তার তো একটা পাওয়ার আছে সেই মন্ত্র জপ করতে আরম্ভ করল এবার জপ করে ভেতরে জপ করে এবার গজেন্দ্রকে মন্ত্র জপ করে এবার স্তব করতে আরম্ভ করল সেই স্তবগুলো প্রত্যেকটা হচ্ছে বেদান্ত এর মধ্যে কোনো যদি পড়ে যাও কোনো অর্থই কিচ্ছু বুঝবে না এগুলো সব বেদান্ত অর্থাৎ গজেন্দ্র কোনো সরাসরি ভগবান ভগবান বলে ডাকছেন না পরোক্ষভাবে গজেন্দ্রের যে স্তবটা সম্পূর্ণ পরোক্ষ একটা স্তব আলোচনা করতে এক মাস মিনিমাম এই গজেন্দ্র স্তবটা খালি পুরো কার্তিক মাসে এক মাস আলোচনা করা হবে এত গম্ভীর ব্যাখ্যা যাই হোক আমি এখানে দু একটা অর্থর আলোচনা অবশ্যই করব সেখানে বলছেন গজেন্দ্র কিভাবে ডাকছেন গজেন্দ্র এবার ভগবানকে বলছেন ॐ नमो भगवते तस्मै यतो एतच्चिदात्मकं पुरुषाय आदिबीजाय परशायाभिधीमहि जस्मिन् इदं यतुश्चेदं यस्मिन् इदं यतुश्चेदं जिनेदं य इदं स्वयं जस्मत्परस्माच्च परस्तत्प्रपद्ये स्वयं भुवं ययि भावे खलि वेदान्ते যিনি এই করেছেন যিনি এই করেছেন যিনি এই যার লক্ষণ এই তিনি আমায় বাঁচে কিন্তু একবারে মুখ মুখফুসকে হচ্ছেন না ভগবান তুমি বাঁচা এই কথা বলছেন এইভাবে বলছেন যার দ্বারা এই বিশ্বপ্রপঞ্চ সৃষ্টি হয়েছে যার দ্বারা রক্ষিত প্রতিপালিত হচ্ছে যিনি সর্বমূলের মূল এইভাবে বলে যাচ্ছে এবার দেবতারা আকাশে চলে এসছে আরে আমাদের ডাকছে নাকি এ কিছু বলছে না ব্রহ্মা বাবুজি আমাকে বোধহয় ডাকছে মানে না আমার নাম তো বলেনি তাহলে আমি যাব না শঙ্কর বলছি আমার তো নাম বলেনি আমার নাম বললে আমি যাব এমনি যাবো কেন ফোকটে ফোকটে যাবো কেন আমার নাম বললে ডাকুক এইভাবে চিন্তা করছে এবার কাকে যে ডাকছে গজেন্দ্র সে তো নিজেই জানেন ভগবান তুই জানেন আমাকে ডাকছে ভগবান তুই জানেন কেউ বুঝুক আর না বুঝুক ভগবান অন্ত সব বুঝবে আমাকে ডাকছে গজেন্দ্র এবার বিপদে পড়েছে বাঁচাতে হবে এবার বিভিন্ন স্তপ্ত পাঠ করছেন করতে করছে করতে করতে দু একটা আরও বলব সেখানে তোমাদের একটু না বুঝলেও কিছু বুঝতে পারবে তসময়ী নম পরেশায় ব্রহ্মণে অনন্ত অরূপায় রুরূপায় নম আশ্চর্য কর্মণে নম আত্মপ্রদীপায় সাক্ষী নে পরমাত্মনে নম ঘীরাম বিদুরায় মনশ্চেত সত্যে প্রতলভ্যা নকর্মে নপশ্চিতা নম কৈবল নাথায়ণ সুখ সংবিদে নম শান্তায় ঘোরা মুরায় গুণ ধর্মিণে নির্বিশেষায় নির্বিশেষায় সাম্মায় নমো জ্ঞান ঘনায় চেয়ে বুঝবে উনি বেদান্তে স্তপ করে যাচ্ছেন সেই পরেশ পরেশ বলতে পর ঈশ পরেশ মানে পরেশ মানে কি পর ঈশ অর্থাৎ সেই ভগবান নাম বলছে না সেই পর পরইকে আমি জানি যাকে অব্যক্ত রূপে জগতে দেখে লোকে দেখতে পায় না তার একটা রূপ নয় তিনি আবার অনন্ত রূপ ধারণ করতে পারেন হারি আনন্দ হারি রূপ আনন্দ যিনি আত্ম প্রদীপ সদৃশ্য অর্থাৎ আত্মার আমাদের শরীরে না থাকলে তা আত্মা আমরা বাঁচবই না আর অল্প অল্প কথা বলছি যিনি শান্তায়ু ঘোরায় যিনি ভক্তের কাছে শান্ত আর অসুরের কাছে ঘোর অল্প অল্প আমি খালি কথা বলে যাচ্ছি এইভাবে গজেন্দ্র স্তপ করতে আরম্ভ করল প্রার্থনা করছে ভগবান একান্তীন নজস্ব কাঞ্চনার্থম বাঞ্ছন্ত যে বৈ ভগবৎ প্রপন্না অ তদ্ভূতম তৎচরিতম সুমঙ্গলম গায়ন্ত আমন্দ সুমধ বলছেন ভগবান যে সকল মানব ভগবানের চরণে শরণাগত হয় তারা একান্ত ভক্ত ভগবান ছাড়া কিছুই জানে না আর ভগবানও বলছেন আমি তাতে ছাড়া কিছু না আমি অহম ভক্ত পরাধীন হি অস্বতন্তবদীজ সাধুবীর গ্রস্ত হৃদয় ভক্ত ভক্ত প্রিয় আমি এইভাবে প্রার্থনা করছেন এই ভক্তরা ভগবানের কাছে কিছু চায় না কি চায় যেমন আমরা প্রার্থনা শুনলাম পিথু মহারাজ কি বলছেন ভগবান কর্নায়ুত এই সময়ে বারাহা রাহা কর্নায়ুত অযুত কান দাও লক্ষ লক্ষ কান দাও যা তোমার এই অমৃত কথা শুনতে পারি তাই না প্রার্থনারা কী বললো কী বললো প্রার্থনা কি বললো প্রার্থনা দেখো এই প্রার্থনা পিথু মহারাজ বলছে ইউত এই সময়ে বারাহা আমার বড় প্রার্থনা আপনাকে আমাকে কোটি কোটি কান দিন লক্ষ লক্ষ কান যেন শুনতে থাকি আমি কথা এছাড়া আমি কিছু শুনতে চাই না তাহলে এখানেও বলছেন গজেন্দ্র বলছেন ভগবান আপনার অত্যাদ্ভুত মঙ্গলময় সে অদ্ভুত চরিত্র কথা শুনতে শুনতে আমি আনন্দমগ্ন হয়ে যাব। যেমন সাধুরা মুখ সাধু মুখে শুনে লোকে হয় আর এ কথা মনে করবেন না আপনাকে যে আমি প্রার্থনা করেছি আপনাকে যে আমি প্রার্থনা করেছি আপনি মনে করবেন না আমি আমার এই হাতি শরীরটা আপনি বাঁচিয়ে দিন আমি হাতি শরীরে কী করব গজেন্দ্র বলছেন ভগবান আমাকে যেন আপনি ভুল বুঝবেন না আমি আপনাকে আমার এই যে হাতি শরীর বেশি করে কলা গাছ খাবো বা হস্তিনীর সঙ্গে এসবের জন্যই বলিনি আমি আপনা আমার আত্মাটাকে বাঁচাবার জন্য বলেছি হাতি শরীর দিয়ে কী করবো কী লাভ হবে বলুন আমার সেই জন্য বলছেন যে আমি এই হাতি শরীরটাকে বাঁচাবার জন্য আপনাকে নিশ্চয়ই প্রার্থনা করে এত স্তপ করলাম ভগবান আপনি নিশ্চয়ই বুঝছেন আমার এ দুর্দশা এই অবস্থা থেকে আপনি চিরকালের মধ্যে একটু সমাধান করুন এ আর ভালো লাগে না কখনো হাতি কখনো ঘোড়া কখনো জানোয়ার বিভিন্ন জানোয়ার এ একবার মানুষ জন্ম যখন লাভ করেছি এ সমাধান হয়ে যাক এস্পার ওস্পার হয়ে যা। এ আর ভালো লাগে না এই কী বারবার এই জন্মগ্রহণ করা আবার মরা আবার মায়ের পেটে মরে যায় কেউ আবার এগুলো ভালো নয় যাই হোক এগুলো বলছেন নমো নমস্তে অখিল কারণায় নিষ্করণায় অদ্ভুত কারণায় সর্বাগমনায় মহর্ণবায়ু নম অপবর্গায় অপবর গায় পরায়নায় এইভাবে সব করতে করতে লাস্টে বলছেন ভগবান চলে এলেন ভগবান এলেন কিভাবে বলছেন গরুরের পিঠে করে আমাদের বৃন্দাবনে রসিক ভক্তরা বলেন এগুলো পুরাণে আছে গরুর কেরকম চলে গরুরের গতিবেগ জানো মনের থেকেও বেশি গতিবেগ সেই গরুরকে ভগবান বলছেন গরুরকে এই তাড়াতাড়ি চলো যে গরুর মনের থেকেও বেশি গতিবেগ দৌড়ায় গরুর ভগবান তাকে ভগবান তাড়াতাড়ি চলো কষ্ট পাচ্ছে ও তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলবো এত তাড়াতাড়ি যাচ্ছেন মনের গতিবে তারপরে ওই তাড়াতাড়ি কেন কষ্ট সহ্য হচ্ছেন আমার ভক্ত কষ্ট পাচ্ছে তারপরে ওপরে যখন এসছেন গজেন্দ্র দেখছে ভগবান এসে গেছেন গরুরের পিঠে করে এবার এসে গেছেন তখন কাঁদছেন ভগবান যে এলো আমার তো পায়েতে কামড়ে রেখেছে ভগবানকে গিয়ে প্রণাম করবো তারও কোনো উপায় নেই আর পদ্ম ফুল কোথা থেকে দেবো কিছু ফুল ফুল কিছু নাই কেন এক হাজার দিব্য হাজার সাল ওই সরোবরের লড়াই হয়েছে সে আর পদ্মফুল বাঁচে পদ্মফুল বাঁচে কি সব ভণ্ড এক দিব্য হাজার সব নষ্ট এবার গজেন্দ্র চাইছে যদি একটা ফুল ফুল পেতাম তাহলে ভগবানের চরণে একটু নিবেদন কিছুই তো নাই কি ভগবানের চরণে দিতাম ভগবানের চরণে এই চিন্তা করছেন এই চিন্তা করছেন মনে মনে যদি একটা ফুল পেতাম তাহলে ভগবানের চরণে দিতে পারতাম এই কথাটা লক্ষ্মী দেবী জানতে পারলেন আমার সন্তান চাইছে একটা পদ্মফুল পেলে প্রভুর চরণে দেবে ভালো কথা আমার পদ্মফুলটা আছে নে এটি নে বলে একটা পদ্মফুল ছুড়ে দিলেন এগুলো রসিক ভক্তদের ব্যাখ্যা গভীর রহস্য পদ্মফুল পেলে কোথায় বলছে লক্ষ্মী দেবী নিজের যে হাতের পদ্মফুল এটা এটা নে প্রভুকে দে সন্তান তো এবার সেই পদ্মফুলটা নিয়ে এরমভাবে গজেন্দ্র এবার ছুটছে ভগবানের হাতে দিয়ে এবার প্রার্থনা করছে এবার ভগবান সন্তুষ্ট হয়েছেন এসেই আর সহ্য হচ্ছে না বলছে চক্রটা ছেড়ে দিয়েছেন এবার চক্র গিয়ে কি করল গ্রাহ অর্থাৎ সেই কুমিরকে গলাটা ছিন্ন করল ছিন্ন করাতে তারও উদ্ধার হয়ে গেল সুদর্শন যাকে স্পর্শ করলো তারকে অমং অমঙ্গল হতে পারে সে তখন কি হলো এবার হু হু গন্ধর্বের রূপ ধরে সে চলে আর এই গজেন্দ্র কাঁদতে কাঁদতে ভগবানের চরণে পড়লেন এবার তারও মুক্তি হলো সে ভগবান আগে থেকেই বলেছিলেন সে যাই হোক এইভাবে এইভাবে গজেন্দ্রের কথা আমরা জানতে পারলাম তারপরেতে এবার সাগর মন্থনের কথা এবার আসবে অদ্ভুত কথা দেবতারা বিপর্যস্ত অনেক কথা সেসব আর বলে কাজ নেই দেবতারা স্বর্গ থেকে বিতাড়িত এবার এই অবস্থায় কী কোথায় যায় বিভিন্ন যা মর্তরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ভিকিরির মতো স্বর্গেতে ঢুকতে পারছে না গেলেই মার খাবে অসুররা মারবে হ মুশকিল হয়ে গেল কি করা যায় কিছু রাস্তা নেই দেবতাদেরও বিপদ শুধু আমাদের নয় দেবতাদের বেশি বিপদ হ্যাঁ এই অবস্থায় তারা চিন্তা করলো কি করা যায় এবার আমাদের এই যে পয়ব্রত করল ওই যে অদিতি মা দিতি তো দানবদের মা অদিতি কি করলো বড় দুঃখ পাচ্ছে আমার ভেলেগুলো কোনো খেতে পারছে না বাইরে ঘুরে বেড়াচ্ছে তো ভালো কথা নয় অনেক দিন কষ্ট পাচ্ছে বলে থালে এক কাজ করি আমার স্বামীকে যেহেতু কি বোতো করবো বোতো করে জানতে পারলেন পয়ব্রত করলে পরে ভালো হবে সাত দিনের বোত খুব ভালো করে করতে হবে খুব সাবধান অনেক নিয়ম নীতি যাই হোক এসব কথায় আর গেলাম না এই পয়ব্রত করে ভগবান খুব সন্তুষ্ট হলেন এত সন্তুষ্ট হলেন বল যে মা কী বর চাও আমি জানতে পেরেছি তোমার উদ্দেশ্য কি তুমি পয়াবৃত করেছ তোমার ছেলেপেলেগুলোও খেতে পাচ্ছে না বাইরে ঘুরে ফিরে বেড়াচ্ছে তোমার দুঃখ হচ্ছে যাও ঠিক আছে কি চাও বল যে এমন একটা ব্যবস্থা করুন যে ছেলে ছেলেপেলেগুলো আবার স্বর্গে আসে এ তো রাস্তায় পুরো ঘুরে বেড়াচ্ছে এ তো ভালো কথা নয় বলে ঠিক আছে তাই হবে যা বলে এইবার তাই করলেন এখন হবে বললেই তো আর হয় না অনেক ব্যাপার আছে এর মধ্যে এবার অনেক কথা আমি এড়িয়ে গেলাম উপায় নেই ভগবানের পরামর্শে কী হলো বললে এক কাজ কর এদেরকে কিছু করতে পারবে না এদের পক্ষে এখন গুরু রয়েছে শুক্রাচার্য যাদের পক্ষে যার পক্ষে যার পক্ষে বা যাদের পক্ষে গুরু সহায় থাকে পৃথিবীর কোনো শক্তি নেই পৃথিবীর কোনো শক্তি নেই তাকে গুরু শক্তি এত তাই বললে এক কাজ করে তো গুরু শক্তি আছে এই সোজাসুজি বা কিছু করতে পারবে না তার এক কাজ করো ওদেরকে বলো যে আমরা সাগর মন্থন করব করে অমৃত উঠবে অমৃত উঠলে দুজনে খাবো অমর হয়ে যাব ভালোই হবে তো এইভাবে সব প্রার্থনা করলো এবার ভয়ে ভয়ে যাচ্ছে অস্তভস্ত নেই বলি এই প্রস্তাব দিল দেখুন আমরা অস্ত নিয়ে আসিনি আপনার সঙ্গে মারামারি করার জন্য আসেনি আলোচনা করতে এলাম যদি আপনার ইচ্ছা থাকে আপনি বুদ্ধিমান ব্যক্তি আপনি যদি মনে করেন তো করতে পারি তো এমনভাবে ট্যাক চালাকি করে বলল সেই টোপটা এবার কিলে নিল তা তো ভালো কথা মন্দ নয় সাগর মন্থন করব আমরা তো করে যে অমৃত উঠবে আমরা সব খাবো অমৃত আমরা অমর হবো চলো তাই করি বলে কি করলেন এবার এবার কি হলো এবার সাগর মন্থনের জন্য এবার প্রস্তুতি এখন সাগর সাগর মন্থন করব বললেই তো আর করা যায় না প্রথম কথা হলো সাগর ক্ষীর সাগর আর মন্থন করবে কিসে সাগরটা গভীর তা মন্থন করতে হলে মন্থের মন্থনের জন্য একটা দণ্ড চাই জানো তো দই দধি মন্থন করে একটা ডাল কাটার মতো তারপর এটা একটা পেছানো দড়ি থাকবে এরম কিছুই নেই তা বললেই কী হয় বলে একটা প্ল্যান করো একটা প্ল্যান প্রোগ্রাম কর কী টেকনোলজি কীভাবে করা যায় বলে টেকনোলজি তো কিছু মাথায় আসছে না কাজ করো বলে ভগবান বুদ্ধি দিছে মন্দরাচার পর্বতকে নিয়ে গিয়ে ওখানে ফেলো এই মন্দরকে ওখানে ফেলো ওইটা তোমার দণ্ডের কাজ করবে আর ঘোরাবো কী দিয়ে কি দড়ি ফড়ি তো কিছু নাই বলে যে বাসকি কি না ওর দড়ি হয়ে যাবে ওকে পেঁচিয়ে এর টানবে একদিক দিয়ে টানবে এদিক দিয়ে এইভাবে মন্থন হবে বলে ভালো তা ভালো কথা কিন্তু পর্বত উঠিয়ে আনতেই যান শেষ যত অসুর যত দেবতা পর্বত হেইও হেইও করে তুলতে গিয়ে পাগল কেউ চটকে গেলো কেউ গলে গেল এইরকম অবস্থা কে পর্বত তোলা যায় নিয়ে এসে বহু কষ্টে নিয়ে এসে সমুদ্রতে দুম করে ফেললো আর সমুদ্রে ডুবে গেল গালে হাত রাম এই তো কষ্ট করে নিয়ে এলাম এ তো কিছু হলো না ডুবে গেল এটা দিয়ে মন্থন কী করে হবে এ হয় না কি বল বেকার এসব হয় সব নিরুৎসাহিত হয়ে গেল ভগবানে বললে শোনো কোনো চিন্তা নেই আমি কুর্মরূপ ধারণ করে আমি কুর্মরূপ ধারণ করে সেই মন্দার বকে ধরব তোমার এই দেখো বলে ভগবান কুর্মরূপ ধারণ করে নিয়ে পর্বতটাকে তুলে এবার পেয়েছো হ্যাঁ এবার ঠিক আছে এবার পিঠটা কুর্ময়ের পিঠটা খুব তেলা ভালো করে এবার মন্দন করে এবার ঠিক আছে এবার দড়ি আর দড়ি নিয়ে আসো বাসুকি বাসুকি না কে এবার দড়ি করে এবার প্ল্যান করল। এবার কে মাথা ধরবে আর কে লশ ধরবে এই নিয়ে ঝগড়া লেগে গেল তমগুণ রজগুণ না কথাটা বোঝো তমগুণ রজগুণ লোকে বোঝানোই যাবে না দেবতারা এবার এবার মাথার দিকটা ধরতে গেল অসুররা বলছে তোমরা মাথার দুঃখ ধরবে আমরা অসুর আমরা সর্বশ্রেষ্ঠ আমরা মুখের দিক ধরবো তোমরা ল্যাজের দিক ধরবে ল্যাজের দুঃখ মানে অমঙ্গল আমরা ল্যাজ কেন ধরবো এভাবে ঝগড়া আরম্ভ করে দিল কি মুশকিল লেজ ধরবে কি মাথা ধরবে এই নিয়ে ঝগড়া তা মন্থন তো পরে হবে কখন হবে তাহলে যাগে জাগে থাকে তোমরা তোমরা মাথার দিকেই ধরো আমরা ল্যাজই ধরবো ঠিক আছে যাও তবু এগুলো ভগবান শিখিয়ে দিয়েছিলেন ওরা দিকে তক্ক করবে ওদের মুখের দিক দেবে দিলে এবার মন্থন করতে আরম্ভ করল আরে মন্থন সাপের মুখের দিকে তো বিষ থাকে এবার ওই পাগলগুলো তো তমগুণ রজগুণ এবার বিষের আগুন উঠছে আর ওরা পুড়ে যাচ্ছে গাফ গা পুড়ে যা পোড়া কালো হয়ে যাচ্ছে বলতে পারছে না ঝগড়া করে ঝগড়া করে তো মাথার দিকটা নিয়েছিস তোরা আমরা তো আর বলিনি এখন মাথার দিক নিয়ে যাচ্ছে সাপের বেরোচ্ছে বিষ আর ওরা তো কালো একেবারে ভূতের মতো চেহারা হয়ে যায় কিছু বলতে পারছে না বলি আবার লজ্জা শেষে কি হলো এই মন্থনের পথে একটার পর একটা বিভিন্ন জিনিস উঠতে আরম্ভ করলো করল উচ্চস্বমে ঘোড়া বেরোলো এটা ওটা অনেক কিছু বেরোলো অনেক কিছু সেসব কথা তারপরে ওই রাবদ বেরোলো অনেক কিছু এখন ঘোড়া বেড়াবার সঙ্গে সঙ্গে এবার বলি মহারাজ অত্যন্ত বলশালী স্বর্গের রাজা হ্যাঁ আমরা নেবো এটা ঠিক আছে নাও তোমরা এর পরে বেরোলো দেবে তো পরে চিন্তা করব পরে পরে চিন্তা করব এত ক্ষমতা পরে চিন্তা করে দেখব দেয়া যায় কি না কী বেরোয় এগে দেখি এইবার মন্থন করছে করতে করতে তো এবার হাতি যায় হাতি আর কি আস্তে আস্তে যে হাতিটা দিয়ে দাও ওকে ইন্দোকে দিয়ে দাও যা তুই হাতি নিয়ে যা এইভাবে অনেক জিনিস বেরোচ্ছে বেরোতে বেরোতে লাস্তে কি হলো এবার অমৃত এবার বেরুল অমৃত তার মধ্যে লক্ষ্মী বেরিয়েছিলো সমুদ্র যাকে এসব কথা এত আলোচনা করা যাবে না লক্ষ্মীকে বিয়ে করার জন্য অসুরাব যে আমি বিয়ে করব ধ্যাত বেটা এটা তো লক্ষ্মী নারায়ণের তোরা বিয়ে করি মানে ওরা বেরিয়েছে লক্ষ্মী লক্ষ্মীকে বিয়ে কর। এ হয় নাকি এটা কখনো তো এইভাবে হলো অসুরদের সঙ্গে দেবতাদের এবার আন্ডারস্ট্যান্ডিং চুক্তি হয়েছে রফা হয়েছে এবার রফাতে এবার কথা ছিল অমৃত উঠলে পরে আমরা ভাগ করে নেব তো ভাগ তো দূরের কথা এ বেটা অসুর এরা তো অসুর অমৃত যেই বেরিয়েছে অমৃত কলসি নিয়ে দৌড়াতে আরম্ভ করেছে আর এই মুশকিল তোমাদের সঙ্গে তো এইটা কথা ছিল তোমরা পাবে আমরা পাবো বল না ওতে দেব না অসুর রেগে একবারে কলসি নিয়ে দৌড়াচ্ছে দেবতারা মাথায়াত হায় ভগবান এত কষ্ট করলাম জীবন একেবারে শেষ এ এর ফলে আপনার আদেশে এই এই হল লাস্টে পরিণতি ভগবান বলে চিন্তা করো না আমি যা করা করছি থাকো তোমাদের চিন্তা আমি ব্যবস্থা করছি কি করলেন ভগবান তখন কলসি নিয়ে যে অসুরগুলো দৌড়াচ্ছে তাদের পাশে মোহিনী রূপ ধারণ করে বেরিয়ে পড়লেন এত সুন্দর কলসি রেখে এবার দেখছি বাপ রে এত সুন্দর এত সুন্দরী বাজে জঙ্গলে দেখিনি কে গো তুমি এইভাবে জিজ্ঞাসা করি আলাপা কলসি এখন রয়েছে এখন ওইদিকে পড়েছে নজরটা ওইদিকে গেছে এইবার অসুরের নজর অসুর তো অসুরের বৃদ্ধি বিচার এইবার গেছে ওদিকে এবার তারপরে ওর সঙ্গে প্রেম করতে চাইছে বল দেখো যদি আমার কথা মানো তাহলে আমি তোমাদের সঙ্গে আছি না ছেড়ে দাও প্রথমেই ছেড়ে দাও বল না যা বলবে আমরা মান ভাই এই অমৃতর কলসিটা আমারতে দাও তোমরা ভালোবাসো না প্রেম করো হ্যাঁ তাহলে বিশ্বাসও করো না তাহলে কলসিটা আমাকে দাও কলসি নিয়ে কোনো কথা বলতে পারবে না আমাকে যদি প্রেম করো তাহলে কলসি নিয়ে আমি যা বলবো তাই হবে আমি যা বলবো তাই হবে তাই হবে এবার কলসি নিয়ে গেছে সব লাইন দিয়ে বসো সব লাইন দিয়ে বসো বলছে সব চান করে এসো মালা চন্দন পড়ে এসব বসেছে বসে এবার কি হয়েছে মোহিনী এবার কী করেছে অসুর দেব জায়গায় ভগবান তো জানেন এগুলো অসুর এগুলোকে অহিনাম অমৃত যথা সাপকে যেমন বেশি করে কালে সাপ তো মোড় আরও বিপদ সেই জন্য কী হলো সব করে সব বসো সব মুকুট পরে নতুন কাপড় জমা পরে সব চন্দন ফন্দন লাগিয়ে সব গয়নাগাটি পরে বসেছে লাইনে দেবতারা এক লাইন আর অসুররা এক লাইন দুটো এক লাইন হবে না সব আলাদা আলাদা লাইনে এবার মোহিনী কী করছেন কলসি নিয়ে অল্প অল্প করে সব দেবতারকে আস্তে আস্তে দিচ্ছে ওরা ভাবছে এত দেবতা আমাদের কবে দেবে কে জানে এত এত দেবতা মুশকিল চিন্তা করছে ফুরিয়ে না যায় যদি ফুরিয়ে যায় তো গেলাম এইভাবে করতে করতে কি হলো রাহু এবং কেতু অসুর ও চিন্তা করলে কোনো ঠিক নেই যদি পুড়িয়ে যায় তো আমরা তাহলে এক কাজ কর এ দেবতাদের দলে বসে পড় কেউ তো আর দেখতে পা কোনো আইডেন্টিটি কার্ড নেই কোনো তোদের চেনবার উপায় নেই গয়নাঘাটি বসে পড়েছে এবার ওখানে বসে রাহু আর কেতু এবার অমৃত তাদের অলরেডি হাতে দিয়েছি সঙ্গে সঙ্গে এবার সূর্য যে এই বেটা ওষুধ খাচ্ছে অমৃত বলার সঙ্গে সঙ্গে সুদর্শন দিয়ে গলাটা কেটে মাথাটা অমর হয়ে গেল আর অমৃত পড়ে গেল নিচে এইভাবেই যখন অমৃত ফুরিয়ে গেল মানে তখন তো অসুররা রেগে আগুন বলে আরে এ তো আমরা কাকে বিশ্বাস করলাম তো মুশকিল এমন হাতাহাতি মারামারি সে মানে ভয়ঙ্কর যুদ্ধ সে মানে কল্পনা করা যায় না ভয়ঙ্কর যুদ্ধ সে মানে থামে না এবার এখানে প্রশ্ন আসবে ভগবান কেন এরম করলেন কেউ এত প্রশ্ন করবেন আমরা তো জানি ভগবান সমদর্শী ভগবান এরাম করলেন কেন ভগবান এরামই করবেন কেন করবেন না ভগবান তো ভক্তবশ্য তো ভগবান নিরপেক্ষ ভগবানের সাধারণ নীতি হল সবাই সমান কিন্তু ভগবানের একটা বিশেষ নিয়ম আছে সেটা হচ্ছে ভক্তবর্ষ এটা তিনি ত্যাগ করতে পারেন না দেবতারা হয়তো অনন্য ভক্ত নয় তো ভক্ত তো বটে ভগবানকে ডাকে এইভাবে দেবতাদের পান করিয়ে দিল লড়াই ঝগড়া অনেক কিছু হলো নিয়ে তার আর বলার কথা নয় এই করে এবার শঙ্কর ভগবান পড়েছেন বিপদে কারণ বলে প্রথমেই যে সাগর মন্থন হয়েছিল প্রথমেই কালকুট বিষ উঠেছিল এখন বিষটা কেউ নিতে চায় না হ্যাঁ বিষটা নিতে চাইছে না বলে বিষ কে নেবে এখন বিষ যে এমন বিষ হলাহল বিষ মানে যেটা স্বপ্নে কল্পনা করতে পারবে না এত বিষ যে এখন তো জগৎ ত্রাহি তাই এই বিষ কে নেবে কোনো দেবতা তো ক্ষমতা নেই লাস্টে সব প্রজারা গিয়ে প্রার্থনা করছেন শঙ্করকে আপনি যদি বিষটা নেন তাহলে তো ভগবানই ইন্ডিকেশন করেছেন বলে দিয়েছেন এই শঙ্কর ছাড়া আর কেউ নেই একমাত্র পারলে ওই পারবে ঠিক আছে এবার বিষটা দাও কলকুর বেশ যখন মন্থন হচ্ছে এভাবে কালকুট বিষ এভাবে শঙ্কর পান করছেন আর দেবীর পারমিশন নিয়ে দেবী পারমিশন দিয়েছে দেবী জানে শঙ্করের ক্ষমতা ব ঠিক আছে দেবী কি বলছে এ প্রজারা আমি করব পান করব তুমি কি বল হ্যাঁ পান করুন বলে মা আর বাবা চিন্তা করলো দেবী জানে শঙ্করের ক্ষমতা এবার পান করতে আরম্ভ পান করার পরেতে কি হলো শঙ্কর চিন্তা করছেন আমার হৃদয়তে ভগবান সর্বদা থাকে তার বিষটা যদি হৃদয় যায় এবার বড়ো কষ্ট হবে ভগবান তাহলে এক কাজ করি কণ্ঠের মধ্যে আটকে রাখি যত বিষ আছে কণ্ঠে আটকে নিন তার নাম হয়ে গেল নীলকণ্ঠ যত বিষ তিনি এখানে আটকে দিলেন বলে আমি হৃদয় যেতে দেবো না ওখানে আমার প্রভু থাকে কষ্ট হবে তাহলে নীলকণ্ঠ নাম হয়ে গেল নীলকণ্ঠ যে নীলকণ্ঠ হিমালয় থেকে গেল বছর এলাম অনেকে প্রসাদ পেয়েছিল ওখানে গেছিলাম নীলকণ্ঠ হিমালয় হরিদ্বারে হরিকথা বলে ওখান থেকে গিয়েছিলাম যে ভগবানের এরা নীলকণ্ঠ যাই হোক এখন প্রশ্ন হলো শঙ্কর ভগবান বিস্পান করলেন করার পর থেকে অজ্ঞান এবার তাকে বাঁচাবে কি এগুলো অনেক গুপ্ত কথা এগুলো প্রকাশ্যে আমাদের বলার দরকার নেই তাকে পান করিয়েছিলেন সেই ফটো সেই ছবিটা ভেতরে সেটা তারাপীঠের ভেতরে আছে তোমরা কেউ দেখো নি আমি ছোট আমার বয়স কমে গেছিলাম ওটা তখন কেউ ছিল না পূজারীরা খুলে দেখিয়েছিলেন তো এটা বাইরের লোক কেউ দেখতে পারে না এটা তোমাদের জন্য নয় যাই হোক এখন প্রশ্ন হলো শঙ্করের জীবন ফিরে এসছে শঙ্কর সুস্থ হয়েছেন শঙ্করে এবার শঙ্কর এবার চাইছেন যে আয় রে ভগবানের যে মোহিনী রূপটা ওটা দেখতে পারলাম না কি হবে বলতো না দেখবো আমি ভগবানকে যে প্রার্থনা ভগবান আপনার যে মোহিনী রূপটা ওটা আমাকে একটু দেখা দে বলি এইসব কী দরকার তোমার ঝামেলা ভজন নিয়ে আছো থাকো না আমাকে একটু দেখাতে হবে ও আমি সব দেখি যে এটাও দেখবো ও হো ঝামেলা দিয়ে কী কাজ তুমি ভজন কিছু কর না আমি দেখবোই এ ফটো আপনাকে দেখা দিই যখন ঝোট অবস্থি করছে বলে ঠিক আছে পরে দেখো কোনো এক সময় পরে দেখো বলতে কখন যে ভগবান দেখবো ঠিক নেই এবার শঙ্কর পার্বতীকে নিয়ে আর নন্দিয়া খুব যাচ্ছে একটা জায়গায় যাচ্ছে হঠাৎ দেখে একটা অপূর্ব রমণী মানে সে স্বর্গের মধ্যে পারে কোথাও নেই এত সুন্দরী বাপরে বা শঙ্করে আমার তাকিয়ে রয়েছে ব্যাপরে এ তো দেখিনি কোনো দিন সে ভুলেই গেছে যে সামনে আমার স্ত্রী পার্বতী দাঁড়িয়ে রয়েছে এটাও ভুলে গেছে ওকে দেখে সামনে যে পার্বতী রয়েছে কিছু হলে ও আমাকে দেবে ভালো করে এটাও ভুলে গেছে এবার কি হলো ওখানে যাচ্ছে বলছে কে গো তুমি কোথা থেকে এলে নানারকম কথাবার্তা আর ও তো উত্তর দেয় না ঝোঁট ছুটছে এমনভাবে লীলা করছে যে তো ওর আকর্ষণ হয় করতে করতে লাস্টে কী হলো আর তো সহ্য করতে পারলো না শঙ্কর দৌড়ে গিয়া করে জাপটে ধরার চেষ্টা করে নন্দিয়ার মা পাশে রয়েছেন এ আর খেয়াল নেই মনে নেই গিয়ে যেই জাপটে ধরেছে ওখান থেকে ভগবান বেরিয়ে পড়েছে বলে কি হলো শঙ্কর তুমি বলে আমি তো সব আমি তো সব জায়গায় আমি আছি তুমি না দেখতে চেয়েছিলে তাহলে তুমি মৃত্যুঞ্জয়ী তুমি মৃত্যুঞ্জয়ী তুমি কামজয়ী তোমাকেও মোহিন করে দিল তুমি এটা দেখলে কেন দেখার দরকার লজ্জায় মাথা নিজু করছে কি করে এখন হয়ে গেল এইভাবে করে কি হলো লাস্টে দেখা গেল সিদ্ধান্ত এই যে শঙ্কর ভগবানের মতো ব্যক্তি সেও ভগবানের মায়াতে স্থির থাকতে পারে না তাহলে এই যে ভগবানের মায়াতে জগৎচক্র চলছে তার কি রহস্যটা এবার ভেবে দেখো যে শঙ্কর যে কামজয়ী মৃত্যুঞ্জয়ী সেই পর্যন্ত ঘাবড়ে যাচ্ছে আমরা কোথাকারকে কাজে বড় সাধু হয়েছি ভেবে খোলাগুলি কোনো কিছু সাবধান সব সময় আজ এই পর্যন্ত বিশ্রাম দেওয়া উচিত নালে অনেক কষ্ট হবে তোমাদের আজকে এখানেই শেষ করতে বাধ্য হয়েছি তাহলে আজকে এই পর্যন্ত থাকুক একটু কীর্তন করে এবার এখানে শেষ করতে হবে বাঞ্ছা কালপতরু শেখে বাসিন্দু বৈশিথান পাবনাভ বৈষ্ণব কি শ্লোক দিয়ে শুরু করেছিলাম বিদুষার্থ গতিম হে বিষ্ণুম दूरा सयाजे बहिर मानी अंधा जथंधई रोपनीय मानम तो तेयो पिशुचतांत मुरुदाम के पास पतितानं पावनं पवेशन